الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد দর্শকবৃন্দ যে দেখেন থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন উত্তর পর্ব। আজকে প্রথম প্রশ্ন হচ্ছে, হাদিসে মহরম মাসকে আল্লাহর মাস অভিহিত করা হয়েছে, কিন্তু কেন অন্য মাসগুলোকে করা হয়নি? অন্যান্য মাসগুলো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস, তাহলে এই মাসটিকে বিশেষ মর্যাদা উল্লেখ করার কারণ কি? মূলত আল্লাহ তাআলা যে কোনো কাজ করেন বা আল্লাহ তাআলা কোনো পছন্দ করেন কোনো কিছু, এখানে কেউ বলার কোনো অধিকার নাই যে আল্লাহ এটা কেন করলেন। কখনো কখনো মানুষের কাছে এইটার হেকমত প্রকাশ পায়, কখনো কখনো হেকমত প্রকাশ পায় না। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন, রব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইখতার, আর আপনার রব যা ইচ্ছা তা সৃষ্টি করেন, যা ইচ্ছা তা পছন্দ করেন। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বনি আদম থেকে আল্লাহ তাআলা ইব্রাহিম বংশধরকে পছন্দ করেছেন, ইব্রাহিম এবং তার বংশধর পছন্দ করেছেন। তারপর ইব্রাহিমের বংশ থেকে তিনি বনি ইসমাইলকে পছন্দ করেছেন, বনি ইসমাইল থেকে তিনি কুরাইশকে পছন্দ করেছেন, কুরাইশ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লম্বা তিনি হাদিসের উল্লেখ করে বনি হাসান, বনি হাসানকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেছেন। আল্লাহ তাআলা যেটা ইচ্ছা সেটা পছন্দ করে, এটাতে কেউ কোনো কথা বলার অধিকার রাখে না। তো তার হেকমত অনুসারে সেটা করেছেন, যা কোনটার বেশি গুরুত্ব সেটা দেওয়ার জন্য তিনি সেটা করে থাকেন। কাদের দ্বারা বা কোনটা কোন সময়ে দিন কোন সময় ইবাদত করলে কবুল হবে তিনি জানেন, তিনি সেটাই পছন্দ করে নিয়েছেন। শুক্রবারকে তিনি গুরুত্ব দিয়েছেন, হাদিসে আছে। তেমনিভাবে জিলহজ মাসের গুরুত্ব রয়েছে, তিনি শপথ করেছেন, ওয়াল ফাজিরে ওয়াল লাইয়ালিন আশির। অনুরূপভাবে রমজান মাসের গুরুত্ব দিয়েছেন এবং রমজান মাসের শেষ দশকের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। ঠিক এমনি একটি কারণে যে কিন্তু আমাদের জানা নেই, আল্লাহ তাআলা তিনি পছন্দ করেছেন এই মাসটিকে নিজের মাস বলে ঘোষণা করেছেন, শাহরুল্লাহিল মুহাররম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলতেন। তো এখানে আমাদের হেকমত খুঁজতে খুঁজতে ভুল পথে যাওয়া আমাদের উচিত হবে না। আল্লাহ তাআলা পছন্দ করেছেন অন্যগুলোও তার মাস, এটাকে বেশি পছন্দ করেছেন। সমস্ত মানুষেই আল্লাহর পরিবার, আল্লাহ তাআলার সৃষ্ট, তো এদের মধ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পছন্দ করেছেন। সব পাঁচজনকে উল্লাহ জমিয়া রসুল পাঁচজনকে পছন্দ করেছেন, আর পাঁচজনের মধ্যে শ্রেষ্ঠ দিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে যেমন বলা যায় না যে কেন তিনি দিলেন, তেমনিভাবে এগুলি তো কেন তিনি এই মাসকে এখতিয়ার করেন এইভাবে বলার কোনো সুযোগ নেই। তবে আমরা যেটা বুঝি, এই মাসে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সওম পালন করতেন, ইবাদতের জন্য রমজান মাসের পরে এই মাসে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সওম পালন করতেন। সেই হিসাবে হতে পারে এই একটি কারণে হয়তো এটাকে আল্লাহর মাস হিসেবে বলা হয়েছে। আর যেহেতু মাসের বছরের শুরু, সেটা যে কোনো জিনিসের শুরু ভালো হলে শেষও ভালো হয় এরকম আশাবাদী থাকে মানুষ, এটা তাফাউল বলা হয় এটাকে, এটা ভালো জিনিস তাফাউল করা। সেই জন্য আল্লাহ তাআলা এটাকে নিজের মাস হিসেবে ঘোষণা করেছেন, এটা হতে পারে। আর আমরা সব তথ্য হেকমত জানতে হবে এটা কিন্তু জরুরি না, এটা আগে বলেছি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার শ্বশুর আমাকে একটি ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে দিতে চাচ্ছে, কিন্তু উনি সব টাকা তার নিজের থেকে দিবেন না, কিছু টাকা সুদী ব্যাংক থেকে লোন দিয়ে দিবেন। এইসব এমন অবস্থায় ওই ব্যবসার অর্থ আমার জন্য হালাল হবে কি? আমি ওই সুদ সম্পৃক্ত অর্থে ব্যবসা করতে চাচ্ছি না, তাই যদি ব্যবসা নিজের নামে না করে ওই ব্যবসার জায়গায় বেতনভিত্তিক চাকরি করি তাহলে আমার জন্য হালাল হবে কি? আপনার শ্বশুর আপনাকে একটা ব্যবসা প্রতিষ্ঠান দিতে চায়, কিন্তু তিনি নিজে টাকা না দিয়ে ব্যাংকের সুদী ব্যাংক থেকে নিতে চায়। এখন যদি সেখানে আপনার কোনো হাত থাকে, মানে আপনি সেটা সহযোগিতা লাগবে, আপনার দস্তখত লাগবে, আপনার অনুমতি লাগবে, তো সেটার জন্য আপনি দায়ী হবেন। এই জন্য সেই ব্যবসায় আপনি সহযোগিতা করতে পারবেন না বা আপনার কোনো অনুমোদন সেখানে থাকতে পারবে না, থাকলে আপনি গুণাগার হবেন। আর সুদের বিষয়টা আপনি ভালো করেই জানেন, তো সুদ কোনোভাবেই সুদী ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করা শরীয়ত অনুমোদন করে না, তো সেই জন্য আপনি ওইটাতে অংশগ্রহণ করবেন না, এটা ভালো। আর যদি যদি সুদের থাকতে আপনি চাচ্ছেন না, উনি যাই করুক আপনি শুধু চাকরি করবেন সেখানে,
আপনি চাকরি যেই ব্যবসাটা করেন ব্যবসা যদি হালাল হয় তো আপনার চাকরিটা হালাল হবে। ধরুন একজন মানুষ সুদ নিয়ে একটা কম একটা ইয়ে করলো, ফ্যাক্টরি করলো, আপনি সেখানে কর্মচারী, আপনি সেই ফ্যাক্টরিতে কাজ করেন, বিভিন্ন ফ্যাক্টরিটা কোনো হারাম কিছু বের করে না, সেখানে বের করে ধরেন কাপড় পোশাক ইত্যাদি যেগুলো হালাল সেগুলি বের করে, তাহলে আপনার চাকরি হালাল, আপনার বেতন হালাল, আপনার সমস্যা নেই, সমস্যা হবে ফ্যাক্টরির মালিকের। ঠিক অনুরূপভাবে এখানেও আপনি যদি টাকাটা ওখানে আপনি যদি ব্যাংক থেকে না নেন, আপনি উনি নিয়ে যদি ব্যবসা করে, তো আপনি যদি সেখানে চাকরি করেন সেটা আপনার জন্য তখন হালাল হবে, কারণ আপনার কাজটা আপনার কাজটা হারাম না হালাল, আর ওনার কাজটা হারাম উনি সেটার জন্য গুণাগার হবেন। আপনার যদি কোনো সামান্যতম ইয়া থাকে, সেখানে কোনো কথা বলার অধিকার থাকে, আপনার উচিত হবে সেটা তাকে নিষেধ করা, যেন সে এই কাজটি না করে, সুদি ব্যাংক থেকে কিছু না নেয়। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, শেখ মনজুর ইলাহির একটি টক শোর বক্তব্য দেখে বোঝা যাচ্ছে উনি ইন্টারফেথে কুফুরি মতবাদে বিশ্বাসী, অনেকে ওনাকে তাকফির করেছেন, এ বিষয়ে বক্তব্য ক্লিয়ার করবেন? ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি বর্তমান সময়ের একজন শ্রেষ্ঠ আলেমে দ্বীন, যার কাছে আমি মনে করি বাংলাদেশে যদি না হতো তিনি, তার একটা আলাদা সম্মান বোধ হয় ওখানে আলাদাভাবে গড়ে উঠত, এরকম মর্যাদাবান তিনি। একদিকে তিনি কিতাব কোরআন বুঝেন, হাদিস বুঝেন, ফিকহে মাসালা বুঝেন, কোনটা হক না হক সেটা বুঝেন, এবং হেকমতের সাথে কথাগুলি বলার অধিকার তিনি রাখেন, সুন্দরভাবে বুঝিয়ে বলেন, এরকম একজন ব্যক্তিত্ব হাজারে বা লাখেও পাওয়া যাবে না। তিনি ইন্টারফেথের কুফুরি মতবাদে বিশ্বাসী এটা আপনি ধারণা করে নিচ্ছেন, তিনি সেটা কখনও বিশ্বাস করেন না, তিনি স্পষ্ট করেছেন বিভিন্ন বক্তব্যে। একজন মানুষ যখন তার বক্তব্য দিয়ে তার আগের কথাকে স্পষ্ট করে, তখন সেটাকে তার পিছনে লেগে থাকা, এটা হচ্ছে যাদের অন্তরে মরদ আছে, অন্তরের মধ্যে যাদের রোগ আছে, তারাই শুধুমাত্র সেটা করতে পারে। কোনো ইমানদার মানুষ এটা করতে পারে না। ইমানদার একজন মানুষের তা যখন তার বক্তব্যে স্পষ্ট করে দেয়, তখন আর পিছনের দিকে তাকায় না যে এটা হক, এটা স্পষ্ট নেই। ইন্টারভিউতে তিনি বিশ্বাসী নয়, তার সাথে আমারও আলোচনা হয়েছে, কখনো নয়, বিশ্বাস হতেই পারে না। মদিনা ইউনিভার্সিটির যারা মানহাজি বিশ্বাসী তারা কেউ এই জাতীয় ইন্টারভিউতে বিশ্বাস করে না। তবে ইন্টারভিউতের দুটো অর্থ আছে, এটাও জানে রাখুন। ইন্টারভিউতে অর্থ হলো সব ধর্মের সব বিশ্বাসকে এক জগা খিচুড়ি করা, এটা যেমন কুফুরিতে কোনো সন্দেহ নেই, এবং অনুরূপভাবে যে সকল ধর্ম সত্য এই জাতীয় বিশ্বাস করা, এটাও কুফুরি। সকল ধর্মের মধ্যে ভালো আছে, এই যে সেখান থেকে কিছু নিতে হবে, এটাও কুফুরি। ইসলামই একমাত্র হক, বাকিগুলো সব বাতিল, এটা বিশ্বাস করতে হবে প্রত্যেকটি মানুষের। তো একটা হচ্ছে মানুষ শান্তিপূর্ণ সহ অবস্থান, অথবা একই দেশে যখন অন্যান্য ধর্মের লোকেরা থাকে তাদের সাথে আমাদের আচরণ কী হবে, আচরণ বিধি, এটাকে টেনে নিয়ে ইন্টারফেথই বিশ্বাসী এরকম মেনে নেয়, এটা জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মদিনায় ছিলেন, সেই মদিনায় ইহুদিরাও ছিল। শেষ পর্যন্ত ইহুদিরা যদি ষড়যন্ত্র না করতে পারত তাদেরকে বেরো করতেন না, ষড়যন্ত্র করেছে তারা, তাদের অঙ্গীকার ভঙ্গ করেছে রাসূলের সাথে কৃত, এই জন্য তারা সেখান থেকে বের হইতে হয়েছে। আর যার এরকম যারাই এরকম অঙ্গীকার ভঙ্গ করে তাদের সাথে কোনো রকমের কোনো চুক্তি কোনো রকমের কোনো কিছু মানার কোনো সুযোগ নেই তাদের সাথে, এটা আপনি আমরা সবাই বুঝি। এটা তো আমাদের দেশে যারা আছে হিন্দু বৌদ্ধ খ্রিশ্চান বা অন্যান্য যারা আছে, আমরা এই দেশের সহ অবস্থানে বিশ্বাসী, সহ অবস্থান হতে অবস্থান করছে তারা, আমরাও আছি। একে অপরের বিরুদ্ধে হানাহানি মারামারি লাগিয়ে রাখা জায়েজ নেই। তাদের মধ্যে যারা আমাদের বেশি আমাদের বিরুদ্ধে যুদ্ধাংদেহী মনোভাবে থাকবে, তাদের আমাদের দায়িত্ব হবে তাদের ব্যাপারটি প্রশাসনের নজরে নিয়ে যাওয়া, তারা যেন এটা যথাযথ ব্যবস্থা নেয়। আর কখনও যুদ্ধ লাগলে, যুদ্ধের মধ্যে যুদ্ধ অবস্থা থাকে, তখন শুধুমাত্র তাদেরকে শরীয়ত অনুমোদিত পদ্ধতিতে হত্যা করা জায়েজ হবে। এর আগ পর্যন্ত এদেরকে সহ অবস্থানে আমাদেরকে মেনে নিতেই হবে যে এরা এদেশের নাগরিক, এরা এদেশের নাগরিক হিসাবে তারা সুন্দরভাবে অবস্থান, তাদের যান এবং মালের নিরাপত্তা নিয়ে থাকার অধিকার তারা সংরক্ষণ করে। তো এই জিনিসগুলো অবশ্যই বিশ্বাস করতে হবে, এটা যে এটা সত্য। কিন্তু এর অর্থ এই নয় যে তুমি আমার কোনো একটা কথা, অর্থাৎ হিন্দুর কোনো একটা কথা মুসলিম মেনে নিবে, মুসলিমের কথা কোনো একটা কথা হিন্দুকে দিয়ে দিবে, এই জাতীয় জিনিস ইসলাম কখনো বলে না।
অন্য ধর্মের লোকেরা আমার থেকে ভালো জিনিসটা নিতে পারে, কিন্তু আমার ধর্মের সবই ভালো, আমার দিনের সবই ভালো, আমারটা ধর্ম না আমারটা দিন, ইসলাম দিন, তো ইসলামের সবই ভালো। এই জন্য ইসলাম থেকে কেউ যদি কোনো নিয়ে তার জীবন গড়ে, আমার তাকে বাধা দিতে পারি না, কিন্তু আমি অন্য কোনো দিনের কোনো অংশ নিতে পারি না। এর অর্থ এই নয় যে আমি এটা আগেও বলেছি, তাদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান হবে না, শান্তিপূর্ণ সহাবস্থান থাকবে এবং কি তাদের সাথে কথা হবে, তারা যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করে সেই প্রতিষ্ঠানে আপনিও চাকরি করতে পারবেন, কোনো নিষেধ নেই। তারা যদি কোনো আপনার উপরস্থ কোনো কাজ দায়িত্বও থাকে তাদের অধীনে চাকরিও করা যাবে, অর্থাৎ সেই প্রতিষ্ঠানে চাকরিও করা যাবে, আপনার চাকরি হালাল হলে হলো। যেমন সাহাবায়ে কেরাম ইহুদিদের অনেক চাকরি করতেন, অনেক কর্মকাণ্ডে চাকরি করতেন যেগুলো হালাল, সেগুলো তারা চাকরি করেছেন। তো এটার বিরোধিতা যেন কেউ না যায়। আরেকটি জিনিস, তাদের সাথে ধর্মীয় আলোচনাও করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মিদরাসে গিয়েছেন, সেখানে ইহুদিদের ধর্ম দিনের বিষয়টি আলোচনা করেছেন, তবে ইসলামের শ্রেষ্ঠত্ব তুলে ধরার মাধ্যমে সেটা করতে হবে। কোনোভাবেই যেন এটা বোঝা না যায় যে তাদের কোনো হক আছে বা তাদের কোনো সত্য কথা আছে, তাদেরগুলি সত্য, এটা কোনোভাবে যেন বোঝা না যায়। কারণ আল ইসলাম হক কোনল কুফুর বাতিল, এটা সত্য কথা, ইসলাম হক, কুফুরি সবগুলি বাতিল, আর ইসলাম ছাড়া বাকি সবগুলি কুফুরি। সুতরাং সেখান থেকে আমার নেয়ার মতো কোনো কিছু নেই, এবং আমার ছাড়া আমার দিনের কোনো সামান্য অংশ তোমার ছাড়ার আমার সুযোগ নেই। এর অর্থ হচ্ছে তাদের সাথে হেওয়ার যেটাকে বলা হয়, বা তাদের সাথে কনভারসেশন চালিয়ে যেতে হবে যাতে করে তারা ইসলামের দিকে আসে। এটাই আল্লাহ তাআলা বলেছেন, ওয়া জাদিলুম বিল্লাতি হিয়া আহসান, উত্তম পদ্ধতি তাদের সাথে জিদাল করো, সেটা করা যাবে। তাই বলে তাদের উত্তম পদ্ধতির জিদালের করতে গিয়ে তাদের কোনো কিছু, আমাদের কোনো কিছু ছাড় দিব, তাদের কোনো কিছু গ্রহণ করবো, বা তাদের কোনো কিছু ব্যাপারে নমনীয়তা দেখাবো, এটা ইসলাম জায়েজ মনে করেনি, এটাও তিনি করেননি। আমার যতটুকু বিশ্বাস তিনি সেটা করেননি এবং করবেনও না। এটা মদিনা ইউনিভার্সিটির একজন প্রথম ডক্টর বাংলাদেশের এবং শ্রেষ্ঠ একজন আলেম, আলেম দিন, যার কাছ থেকে মানুষ দূর দূরান্ত থেকে শিখতে পারে, বাইরের লোকেরা যাকে ভালো করেই চিনে, যার গ্রন্থ আরব রাষ্ট্রগুলিতেও আছে, তার সেখানে সেগুলো পড়ে, এরকম একজন ব্যক্তিত্ব নিয়ে আপনারা যখন আপনাদের বোঝা যাচ্ছে, ধরে নেওয়া হচ্ছে, মনে করা হচ্ছে, এরকম কথাগুলি বলা আসলে কোনোভাবে জায়েজ না। স্পষ্টভাবে তিনি বিবৃতি জানিয়েছেন যে তিনি এই সমস্ত এই ইন্টারফেথে বিশ্বাসী নয়, সেহেতু সেখানে আপনি টেনে নিয়ে তাকে বিশ্বাসী মনে হচ্ছে বলাটা জায়েজ নেই। এটা ওদের কাজ, তথাকথিত খারেজদের কাজ, এটা তথাকথিত যারা আলেমদের মর্যাদা নিয়ে সিনেমি নিয়ে খেলে তাদের কাজ, এটা আলেমদের নিয়ে যারা বেহুদা হাসাহাসি করে এবং তাদের কর্ম, তাদেরকে তাদের ইজ্জত নিয়ে যারা আজেবাজে কথা বলে, এদের কাজ এটা। মনে রাখবেন, এটা ওই সমস্ত লোকরাই করে যারা জাহেল পর্যায়ের। আলেম কোনো দিন এটা করতে পারে না। আলেমরা যদি তার কাছে স্পষ্ট অস্পষ্ট থাকে, স্পষ্ট চাইতে পারে যে এটার স্পষ্ট ব্যাখ্যা কী। আমি যতটুকু জেনেছি তিনি বারবার ব্যাখ্যা দিয়েছেন বিশেষ বিষয়টা, যে ইন্টারফেথে বিশ্বাসী নন, এবং তিনি সেটা সেখানে একটা আলোচনা মজলিসে ছিলেন, সেখানে যে কোনো মানুষকে সেখানে নেওয়া হয় তিনি কিন্তু ঝগড়া করতে পারতেন না, কারণ প্রশ্নের ধরনে অনেক সময় মানুষকে বিব্রত অবস্থায় পড়তে হয়, এরকম কোনো অবস্থা হয়তো তার মধ্যে ছিল, বিব্রত অবস্থায় পড়েছিলেন। সেখানে আপনি যেভাবে বলছেন যে ইন্টারফেথে বিশ্বাসী, এটা আসলে একেবারে কুফুরি কথা, ইন্টারফেস কখনো ইসলামে ছিল না, কোনোভাবেই থাকবে না, এটা গ্রহণ করার কোনো বিষয় নেই, এবং তিনি সেটা করেনি। এবং যেটা আপনারা অনেকেই যেটা বলেছে যে তাকফির পর্যন্ত চলে গেছে, এর অর্থ হচ্ছে ধারণা করে তাকফির করা। সুবহানাল্লাহ, তাকফিরের কিছু শর্ত তো আছে। যদি একজন মানুষের কাছে পাওয়া যায়, আপনি তাকে জিজ্ঞাসা করবেন তাওবিল আছে কি না, তার কোনো জাহাল আছে কি না, অথবা কোনো ভুল বুঝছে কি না, আপনি তাকে জিজ্ঞাসা করবেন তার তাকফির পর্যন্ত চলে গেলে কেন। একজন নির্দিষ্ট করে তাকফির করার তো খারিজদের কাজ, এবং সেটাই তারা করেছে এবং সেটাই তারা করে, তারা তাদের এরকম একজনের দোষে আবার সারা, একজনের দোষ না, একজনের এই আলোচনা কেটে আবার সারা মদিনা ইউনিভার্সিটির লোকদের দোষের উপর দোষ চাপিয়ে দিয়েছে। কারণ তাদের কাজই হইল সহি আকিদার লোকদেরকে বিব্রত করা, তাদেরকে বিভিন্নভাবে সমালোচিত করা, এটা তাদের একটা চিন্তা চেতনা কাজ করে থাকে। কারণ তারা বিভ্রান্ত, পদভ্রষ্ট, খারেজি, যেখানে সেখানে তারা সমস্যা লাগিয়ে দিবে এটা পছন্দ করে, এর মাধ্যমে তারা নাকি ইসলামের খেদমত করতেছে, ইসলামের তারা বরবাদ করতে, ইসলামকে তারা সব দিক থেকে সমস্যায় ফেলছে, এটাই হচ্ছে আমরা বিশ্বাস করি। কারণ আমরা দেখতে পাচ্ছি তার বাস্তবতা হচ্ছে এটা, এ পর্যন্ত তারা যেখানে যেখানে গিয়ে সেখানে শুধু সমস্যায় তৈরি করেছে, ইসলামের কোনো উপকার তারা করতে পারেনি। আশা করি বিষয়টি আমরা বুঝতে পারি। প্রশ্ন করেছেন, মা যদি ফেতনা সৃষ্টিকারী হয় যে কোনো বিষয় নিয়ে সকল জায়গায়, এবং যদি কোনো
কাজে একটু ভুল হলে কোনো কাজ সম্পন্ন না করার কারণে সে অভিশাপ দেয়, তা কি ঠিক? তা কি কবুল হয়? এখন কি সেই মা থেকে দূরত্ব বজায় রাখা প্রয়োজনীয় কথা বলা ছাড়া না বলা উচিত হবে? মা ফেতনা সৃষ্টিকারী হয় এটা আসলে একজন ইমানদার ছেলে বলতে পারে না, ছেলে মেয়ে কেউ বলতে পারে না, এটা বলা জায়েজ নেই। মা সবসময় ভালোই চাইবে, এটা হচ্ছে নিয়ম। কোনো মা যদি কোনো তার ফেতরতের বাইরে চলে যায়, ফেতরত অর্থ হচ্ছে আল্লাহর দেয়া স্বাভাবিক নীতির বাইরে, সবাইয়ের বাইরে চলে যায়, তখন আপনি সেখানে ধৈর্য ধারণ করবেন। সে সামান্য ভুল খুঁজতে থাকুক, আপনি সেখানে কানে তুলো দেন, আপনি সেই ভুল শুনবেন না, আপনি হক যেটা সেটা গ্রহণ করবেন, হকটাই করবেন, সেখানে হকটা করবেন, আর তিনি যা বলেছে তা যদি কোনো গ্রহণ করার মতো হয় সেটা শুনবেন, নাহলে শুনবেন না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে পিতা মাতার সেবা করার পর, সেবা করার নির্দেশ দেওয়ার পরপরে বলেছেন, রব্বুকুম আ'লামু বিমা ফী নুফুসিকুম, তোমাদের রব তোমাদের অন্তরে কী আছে তা ভালো করে জানেন। ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গাফুরা, যদি তোমরা নেককার হও তাহলে তারা আল্লাহর কাছে ফির প্রত্যাবর্তনকারী, তাদেরকে তিনি ক্ষমা করে দিবেন, তার তাদের জন্য তিনি ক্ষমাশীল। তাহলে আপনি যদি অন্তরে তার প্রতি মহব্বত থাকে, ভালোবাসা থাকে, তার বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ না থাকে, শুধু এটাই থাকে যে তিনি শুধুমাত্র বদদোয়া দিচ্ছেন, তাহলে সে বদদোয়া আপনার গায়ে লাগবে না, সেই বদদোয়া আপনার গায়ে লাগবে না, বরং সেটা ক্ষতির কারণ হবে তার। তাকে বুঝাইতে হবে যে বদদোয়া যেন না দেয়, হেদায়েতের দোয়া যেন করে। সন্তানদের উপর বদদোয়া দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। লা তাদুউ আলা আবনাইকুম, তোমাদের সন্তানের উপর তোমরা বদদোয়া করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করার কারণ হচ্ছে, এটা বুঝতে পারেন যে সন্তানের বদদোয়া করলে সন্তান আরও উচ্ছৃঙ্খল হবে, উচ্ছৃঙ্খল ফল কে ভোগ করবে? মা ভোগ করবে। এর অর্থ হচ্ছে ঘুরে ফিরে সেটা মায়ের উপর দিয়ে ভোটটা আসছে, পিতার উপর আসছে। এই জন্য প্রত্যেকটি মানুষের উচিত যে কখনও সন্তানদের জন্য বদদোয়া না করা, কোনো মায়ের উচিত না, বাপারও উচিত না, সন্তান বদদোয়া না করবে, বরং সবসময় হেদায়েতের দোয়া করবে এবং তাদের জন্য দোয়া করবে যে রব্বানা হাবলানা মিনাজ জাওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা মুত্তাকিনা ইমামা, আল্লাহ আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন, আমাদের সন্তানদেরকে আপনি আমাদের চক্ষু শীতলকারী বানিয়ে দিন, দোয়া করবেন। তারা যদি তাদের কোনো চরিত্র বা কোনো অবস্থান, কোনো ব্যবহার খারাপও থাকে, সেটা পরিবর্তন হয়ে যাবে আপনার দোয়ার কারণে। তো একজন মা শুধু দোয়াই করে, যদি মা ভুল করে দোয়া ভুল করে এবং তিনি অন্যায় বদোয়া করে, সেটা যদি অন্যায়ের যদি কোনো জায়গা না পাওয়া যায়, অর্থাৎ সন্তান যদি কোনো অন্যায় না করে, তাহলে সেটা তার উপর পতিত হবে না, কারণ আল্লাহ তাআলা নিজেই সেটা বলে দিয়েছেন। এই জন্য আপনার কর্তব্য আপনি যথাযথ পালন করেন, মায়ের কথা শুনুন, মায়ের সাথে তর্ক করবেন না, ঝগড়া করবেন না, মায়ের সাথে খারাপ ব্যবহার করবেন না, শুনে যান, চেষ্টা করুন ভালোটা করতে। তারপরে যদি কোনো দেখেন যে আর কোনো কিছু করার নেই, তিনি শুধু বদোয়াই দিয়ে যাচ্ছেন, তাহলে জেনে রাখুন যে এটা তার বদোয়া তার উপরে ফিরে যাবে, আপনার উপর পড়বে না। আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার যথাযথ খেদমত করার তৌফিক দান করুন এবং তাদের কথা তাদের দোয়া পাওয়ার তৌফিক দান করুন, আমরা যেন তাদের কথা শুনে চলি এবং তাদের সমস্ত পরামর্শ দিয়ে সেগুলিকে ভালো দৃষ্টি দেখি। অনেক সময় আপনার দৃষ্টিতে তাদের পরামর্শ খারাপ মনে হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত দেখবেন যে তাদের পরামর্শটা খারাপ না, পরিণতিতে সেটা ভালো। সেটা অনেক সময় হয়তো মা বলবে যে তুমি মোবাইল চালিও না, এখন মোবাইল চালাচ্ছেন, মা খারাপ কথা বলছে, শেষ পরিণতি কিন্তু আসলে মোবাইল না চালানোটাই হচ্ছে ভালো। তো পিতামাতার কথা যতক্ষণ পর্যন্ত শরীয়ে বিরোধী না হবে ততক্ষণ পর্যন্ত মেনে নিতে হয়। তো আপনি চেষ্টা করবেন পিতামাতার কথা শুনতে, যদি তিনি তারপরেও বদদোয়া দিবে, কিন্তু দূরত্ব বজায় রেখে আলাদা হয়ে যাওয়া, চলে যাওয়া এটা করবেন না, পিতামাতা এটা সহ্য করে যাবে। পিতামাতার ছোটোকালে আপনি কীভাবে বড় করে তুলেছে এটা একটু চিন্তা করে দেখুন। যখন আপনার কেউ আপনাকে দুধ পান করাতো না, পড়ে থাকতেন, দুধ পান করেছে, তিনি বড় করেছে, গোসল দিয়েছে, কাপড় পরিষ্কার করেছে, কত কিছু করেছে সেটা এখন আর ধারণা করতে কল্পনা করতে পারবেন না। যদি আপনার একটা সন্তান হয় তখন আপনি বুঝবেন, সেটা এরা কিছু বুঝবেন না। তো তাদেরকে দূরে সরিয়ে রেখে, দূরত্ব বজায় রেখে, দূরে সরিয়ে রেখে আপনি ভালো কিছু করবেন না, তাদের কাছে রাখুন, তাদের এই আবদারগুলো সহ্য করুন। এই আবদারগুলো অনেক সময় দেখা যায় যেগুলো বয়স্ক হওয়ার কারণে সেটা হয়। আল্লাহ তাআলা সেটা বলেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আবার তাদেরকে পূর্ণ অবস্থায় ফিরিয়ে দেই। এই জন্য তারা বাচ্চাদের মতো হয়ে যায়, তখন তাদের এই সমস্ত আবদারকে সহ্য করে নিতে হয়। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আপনার মাকে বিশুদ্ধ পথে পরিচালিত করেন, আপনাকেও যেন তার খেদমত করার তৌফিক দান করেন এবং আপনার যেন পরস্পর মিল মহব্বতের সাথে আপনাদের বসবাস থাকে, সেই দোয়াটা করতেছি, আল্লাহ কবুল করুন। ف
প্রশ্ন করেছেন, কোনো মহিলা যদি খোলা তালাক নেয় তাহলে তার কতদিন পর আবার বিয়ে করতে পারবে? খোলা তালাক নেয়ার পরে কতদিন পরে বিয়ে করতে পারবে? এবারে দুটি মত আছে। একমত হচ্ছে যে তিন তহর পর্যন্ত তাকে অবস্থান করতে হবে। আরেক মত হচ্ছে যে এক তহর শেষ হয়ে যাবে, অর্থাৎ এক হায়েজ শেষ হলে তার হয়ে যাবে, কিন্তু তিন তহর পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। এটা হচ্ছে বিশুদ্ধ মত। তিন অর্থাৎ তিন হায়েজ অপেক্ষা করার পরে তারপরে সে যখন ইদ্দত শেষ হয়ে যাবে তখন সে অন্যত্র বিয়ে করবে। এটাই বিশুদ্ধ মত বলে মনে করি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, অনেকে কান তারা শব্দটা নতুন শুনতেছে, সেজন্য সবাই জিজ্ঞেস করতেছে কান্দারা শব্দ কী, শব্দটা কী এবং এটা দলিল কী, এবং মানা আখেরাতের কখন। কারণ বেশিরভাগ মানুষ কান্তারা শব্দ জানে না, শুধু মোটামুটি জানে, কিন্তু তারা জানে না এর উপর। যদি একটু বিস্তারিত একটু ভিডিও দিতেন। কান্তারা শব্দটি অর্থ হচ্ছে ফোল। তো আরবরা বলে ফুলান তাজাওয়াজ আল কান্তারা, অমুকে কান্তারা ভার হয়েছে। তো অনেকে কান্তারা বলতে অনেকে বুঝেছেন, কান্তারা বলতে অনেকে ফুলসেরাতে বুঝছেন, যে ফুলসেরাত পার হলে আর কিছু নাই, জান্নাতে পারেন না যে কোনো একটা। কিন্তু স্পষ্ট নস আসছে যে কান্তারা হচ্ছে যখন সেরাত পার হবে তখন তারা একটা জায়গা হবে যেখানে তারা পরস্পরের মধ্যে ইমানদারদের পরস্পর যে সমস্ত দেশ একে অপরের প্রতি বিদ্বেষ, একে অপরের প্রতি ছোটোখাটো যে সমস্ত আঘাত, ছোটো ছোটো যে সমস্ত কথা বা পরস্পর প্রতি যে সমস্ত মনোমালিন্য ছিল এগুলি সেখানে একে অপরকে যতক্ষণ পর্যন্ত মাফ না করে দেবে ততক্ষণ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটা হচ্ছে কান্তারা। সেখানে কোনো মূলত বড় আটকারো জিনিস না, সেটা হচ্ছে ইমানদারদের নিজেদের ব্যাপারে নিজেদের মোয়ামলা পরিষ্কার করা। এটা হচ্ছে কান্তারা। তো নিজেদের মোয়ামলা পরিষ্কার করবে তারা যখন জান্নাতে যাবে। আল্লাহ তাআলা বলেছেন এই জন্য, ওনা যায় না মাহ ফিসুদুর ইমিন গিল্লিন ইখওয়ান আলা সুরের মোতাকাবিলি, তাদের অন্তরে সমস্ত বিদ্বেষ ছিল এগুলিকে আমরা বের করে ফেলবো এবং তাদেরকে সেখানে ভাই ভাই হিসেবে থাকবে। জান্নাতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু তারা পরস্পর সামনে বসে আনন্দের সাথে থাকবে। জান্নাতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু অন্যান্য সাহাবীরা একসাথেই থাকবে, তাদের কোনো সমস্যা হবে না। সমস্যা হবে ওই ব্যক্তিরা যারা তাদের কারণে ধ্বংস হয়ে গেছে, শিয়ারা নাসেবীরা এই জাতীয় লোকেরা যারা আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কেউ বসছে, কেউ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে দাঁড়িয়েছে, এরা সবাই ধ্বংস হবে। কারণ তারা বলে নাই তোমাদেরকে আমাদেরকে এই ভাগাভাগি হতে, আমরা ভাগা দিনকে ভাগ ভাগ করে নিয়েছি তাদের কারণে, এটা ঠিক নয়। তো কান্তারা হচ্ছে মূলত আমি যেটা বলেছি, সিরাত পার হওয়ার পরে আরেক জায়গাতে সেখানে পার হতে হবে, সেখানে একে অপরকে যারা মুক্ত করতে পারবে তারা সেটা পার হয়ে জান্নাতে চলে যেতে পারবে। তো এইটার নাম হচ্ছে কান্তারা। এটা অনেকেই শুনে নাই, কারণ হচ্ছে এটা এই জন্য যে শুনে নাই কারণ এটা এই জাহান্নামে যাওয়ার জায়গা নয়। এটা হচ্ছে জাহান্নামের মূল জায়গা থেকে তারা পার হয়ে আসছে, এখন তারা জান্নাতে যাওয়ার আগে তাদেরকে এখন দুনিয়ায় যে সমস্ত হিংসা বিদ্বেষ ছিল সেগুলো থেকে মুক্ত করা হবে, তারপর জান্নাতে দেওয়া হবে। এই জন্য সেটা অনেকে আলোচনা করে না, যেহেতু এটা খুব ছোটো একটা জিনিস এই জন্য আলোচনা করে না। তবে এটার ইমান আনতে হবে। এর নাম হচ্ছে কান্তরা, তার কান্তরা অর্থাৎ ছোটো ফলে পার হইতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি কোরআনে যে বাংলা তফসিরটি পড়ি তাতে সূরা তহার 5 নম্বর আয়াতের ইস্তাওয়া আল আরশ আর রহমান আল আরশ ইস্তাওয়া অনুবাদ দেওয়া হয়েছে দয়াময় আরশের উপর সমাসীন। সম্প্রতি এক দিনী বোনের কাছে জানতে পারলাম যে অনুবাদে ব্যবহৃত সমাসীন শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোভনীয় নয়, বরং এখানে সমুন্নত শব্দটি ব্যবহার করতে হবে। এই ব্যাপারটি নিয়ে বিস্তারিত জানতে আগ্রহী। সুমস্ত আলাস ও আর রহমান আলাস ইস্তা, আরশের উপর তিনি রহমান আরশের উপর উঠেছেন, এটা হলো সত্য অনুবাদ। রহমান আরশের উপর উঠেছেন, একটা জিনিস মনে রাখবেন, সমাসীন শব্দের অর্থ হলো আসীন, আসন গ্রহণ করে যে তিনি আসীন। তো আমরা কখনো বলি না যে আরশের উপরে আল্লাহ আসন গ্রহণ করেছেন মানে বসেছেন, এটা বলি না, এটা অতিরিক্ত কথা। এই অতিরিক্ত কথা ইমানদার বলে না, ইমানদার যতটুকু আসছে অতটুকু বলে। ইস্তাওয়া শব্দের মূল অর্থ হচ্ছে উপরে উঠা, কোনো কিছুর উপরে উঠা। এর আরবি ভাষায় 4টা শব্দ আসছে এর বর্ণনায়, একটা হচ্ছে সাআদা, ইরতাফা, আলা, ইস্তাকাররা, এই 4টি শব্দ আসছে। এই 4টি শব্দ অর্থ বাংলা অর্থ হয় উপরে ওঠা, আরোহণ করা, উপরে থাকা, ঊর্ধ্বে ওঠা। এই 4টি অর্থ আপনি করতে পারেন, ঘুরে ফিরে সবগুলো একটাই হয় যে উপরে ওঠা। এই জন্য আমরা
ইস্তাওয়া আল আরশ, আরশের উপরে একটা এটার উপরে একটা বই লিখেছি, আপনারা দেখেছেন, আপনারা দেখেছেন ইতিমধ্যে, আপনারা বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন প্রচার মাধ্যমে দেখেছেন এই যে বইটা ইস্তাওয়া আল আরশ, আরশ রহমান আরশের উপরে উঠেছেন, দেখছেন এইভাবে অনুবাদটা করেছি আমরা, এবং এটাই হচ্ছে বিশুদ্ধতম অনুবাদ। এটা 552 পৃষ্ঠার বই, এটা এই বিষয়টা নিয়েই, রহমান আরশের উপর উঠেছেন এটা নিয়েই। তো এটার উপরে এটা আপনার সংগ্রহ করলে বিস্তারিত বুঝতে পারবেন যে আসলে আমাদের কী আকীদা পোষণ করা উচিত। সমাসীন আসলে এটা শুদ্ধ নয়, মোটেই শুদ্ধ নয়। ঠিক অনুরূপভাবে যারা বল অধিষ্ঠিত বলেন ওটাও শুদ্ধ নয়, অনুরূপভাবে আরও অন্যান্য শব্দ ব্যবহার করলে হবে না, ব্যবহার অর্থ আসতে হবে যেটাতে উপরে উঠেছেন, উপরে আসেন বললে হবে না, উপরে উঠেছেন বলতে হবে। কেন জানেন, উপরে থাকেন এটা আল্লাহ তাআলার একটা জাতি সিফা, সত্তাগত গুণ, তিনি উপরে, এটা সত্তাগত গুণ, আল্লাহ তাআলা সত্তাগত উপরে, এটা সবাই স্বীকার করে, এটা এমন কি যারা যারা আশায়ের এবং মাতুরিয়া তারাও স্বীকার করতো আগে, বর্তমান সময়ে যারা জাহামিয়াদের অনুসারী তাদের কথা বাদ, আগের সমস্ত ইমাম আশায় রহমতুল্লাহ আলাই, ইমাম ইবনে কুল্লাব রহমাহুল্লাহ, এরা স্বীকার করতো আল্লাহ উপরে, এ তারা অস্বীকার করতো না। আরশের উপরে উঠেছেন এই যে সিফা, এই যে গুণটি, এটা একটা কিন্তু ফেয়েলি, কর্মগত গুণ, এটাকে স্বীকার করে না আশায় এবং মাতুরিয়ারা। অথচ ইস্তাওয়া শব্দটির অর্থ হচ্ছে কোনো কিছু করা, করা। তো যদি আপনি বলেন সমুন্নত, এটা মুস্তাবির অর্থ হয়েছে, অর্থাৎ হয়েছে অর্থ হবে, অর্থাৎ তিনি উপরে হয়েছেন, এটা তো করা অর্থ না, এটাতে ফেইল, কর্ম হয় নাই। এই জন্য সমুন্নত, উন্নত বোঝা যায়, উপরে আসে বোঝা যায়, কিন্তু এটা কর্ম, কর্মবাচক অর্থ হয় নাই। ইস্তাওয়া একটা কর্মবাচক শব্দ, এই জন্য কর্ম, কর্মবাচক যেহেতু কর্ম অর্থ থাকতে হবে, করেছেন একটা কাজ। যেমন আল্লাহ তাআলা প্রথম আসমানে, নিকটতম আসমানে নেমে আসেন, হাদিসে আসে সামাজিক দুনিয়াতে নেমে আসেন, তো নেমে আসেন, এখন আমি বলে যে আল্লাহ তাআলা নামা, তাহলে হলো না কথাটা, নেমে আসেন বলতে হবে আপনাকে সরাসরি, কারণ এটা হচ্ছে কর্মগত গুণ। আল্লাহ তাআলা হাসেন, হাদিসে আসছে হাসেন, এখন বলে আল্লাহর হাসা বললে হবে না, হাসেন বলতে হবে। ঠিক তদনুরূপভাবে আল্লাহ তাআলা আরশের, রহমান আরশের উপর উঠেছেন বলতে হবে আপনাকে, এর চেয়ে কোনো মানে, কোনো একটু কম বললে অনুবাদটা শুদ্ধ হয়নি, এবং আল্লাহর উপরে আপনার, আল্লাহর সিফাতের উপরে আপনার আকিদা শুদ্ধ হয়নি। আল্লাহ তাআলার সিফাত দুই রকমের, জাতি সিফা, যেমন তিনি ক্ষমতাবান, তিনি সব কিছু করতে সক্ষম, সব কিছু তিনি জানেন, এগুলি হচ্ছে তার জাতি সেবা, সত্তাগত। আর কিছু তিনি করেন যখন ইচ্ছা তখন করেন, সেটা হচ্ছে আল্লাহর কর্মগত গুণ বা সেফাত ফেলিয়া বলা, ওগুলিকে সেগুলোর অর্থ সেভাবে করতে হবে। এই জন্য আর রহমান ও আল্লাহ ইস্তাওয়া, এর অর্থ হবে দয়াময় আবার রহমান আরশের উপর উঠেছেন। সমাসীনও করবো না, অধিষ্ঠিতও করবো না, সমুন্নতও করবো না। সমুন্নতটা কাছাকাছি কিন্তু পরিপূর্ণ অর্থ দেয় না। সমুন্নত হলে সমুন্নত হয়েছেন বাড়াতে হবে, সমুন্নত বললে হবে না, মানে একটা ফেল থাকতে হবে, একটা ক্রিয়া থাকতে হবে সেখানে অর্থ, যেহেতু আরবিটা ক্রিয়া, আল্লাহ তাআলা করেন, আল্লাহ তাআলা করেন না তা না, আল্লাহ তাআলা কোনো কাজ করলে এটা এই হয়ে যাবে ওই হয়ে যাবে যারা বলে তারা বিভ্রান্ত, পদভ্রষ্ট। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার কোনো কাজের অর্থ করে সেটা এর এর ফলে তো এই হয়ে যাবে এটা বলাটা হচ্ছে অতিরিক্ত, অতিরিক্ত কথা বলা। আল্লাহ যতটুকু বলছেন ওটুকু বলি, বাকিটা আমরা না বলি, এর ফলে কী হবে সেটা আপনার দরকার নেই, আল্লাহ যেটা বলেছেন এটা বলি। তো আল্লাহ বলেছেন আরশের উপর উঠেছেন, আপনি আরশের উপর উঠছে বলবেন, তারপর রহমান আরশের উপর উঠেছেন, এটা হচ্ছে বিশুদ্ধতম অনুবাদ, আশা করি বিষয়টি বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি মাঝে মধ্যে এক রাকাত সালাত আদায় করে উঠে দাঁড়াবার পর ভুলে রফল ইদান করে ফেলি, আবার মাঝে মধ্যে ফরজ সালাত একাকি পড়ার সময় তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পর বিসমিল্লাহ পড়ে ফেলি, অথবা অন্য সূরা একটু পড়ে ফেলি, সূরা ফাতিহা এবং তাশাহুদ পড়ার সময় যদি ভুল হয় এবং নতুন করে আবার শুরু করি, এরকম ভুলের কি সজদা দেওয়া লাগবে? আপনার ওয়াসওয়াসা রোগী বেশি মনে হচ্ছে, আপনাকে ওয়াসওয়াসা রোগ, এরকম রোগ হলে আপনার জন্য কিছুই করে যেভাবে আসেন এভাবে কাজ করে যাবেন, দ্বিতীয়বার কাজটা করবেন না। অর্থাৎ আপনি চিন্তা করবেন যে যদূর ভুল হয়েছে ভুল হয়েছে, আপনি এখানে আর সজদার প্রয়োজন হবে না, এটা একটা রোগ হয়ে গেছে আপনার। আর যদি রোগ না হয়, মাঝে মধ্যে হয়, তাহলে আপনি বলেছেন প্রথম যেটা এক রাকাত সালাত আদায় করে উঠে দেওয়ার পর ভুলে রফিদান করে ফেলছেন, ভুলে করেছেন, কিছু করা লাগবে না, এটা এটার জন্য কোনো সজদা নেই। আবার মাঝে মধ্যে ফরজ সালাত একাকী পড়ার সময় তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পর বিসমিল্লাহ বলে পড়ে ফেলেছেন, কোনো সমস্যা নেই, এটাতে বিসমিল্লাহ কেউ কেউ পড়েছে না কেউ, এমনিতেই কেরাতের আগে কোনো সূরা হলে বিসমিল্লাহ পড়া যায় যাচ্ছে। যদি সূরা না হয়, কোনো সুরার মাঝখান থেকে পড়েন, তখন সেখানে আউজুবিল্লাহ পড়বেন, আর যদি আউজুবিল্লাহ সেখানে কোনোটাও না পড়েন কোনো সমস্যা নেই, সূরা ফাতিহার পরে আপনি সরাসরি আপনি যে কোনো সূরা থেকে বা সূরার শুরু থেকে পড়তে পারেন, কোনো সমস্যা সেখানে নেই। আর বলেছেন সূরা ফাতিহা এবং তাশাহুদ পড়ার সময় যদি ভুল হয়, নতুন করে আবার শুরু করি,
এটা যদি কোনো বেশি দূর না আগায়, পড়তে লাগছেন আলহামদুলিল্লাহ, আল বোঝা যায় না, দেখে নিজে আলহামদুলিল্লাহ সুন্দর করে পড়ছেন, হ্যাঁ, তাহলে এটার জন্য কিছুই করতে হবে না। আর যদি বারবার এমনিতেই বেহুদা আসে বারবার, তাহলে আপনার সেটার জন্য সহসিদ্ধা লাগবে যদি সুরায় ফাতেহা বারবার পড়তে থাকেন। ভুল হয় সেরকম ভুল, যদি এরকম ভুল হয় যে আপনি পড়ছেন কি পড়ছেন মনে নাই আবার পড়েন, তাহলে সমস্যা নেই, সেটা সহসিদ্ধা দিবেন। আর যদি এমন হয় যে না ভুল আমি শুধুমাত্র ইচ্ছা করে ভুল বারবার মাখরাজ আদায় চিন্তা ভাবনা করে করে আমি বারবার পড়তেছি তাশাহুদকে, তাহলে সেটা অবশ্যই সহজতা লাগবে। হ্যাঁ, আর যদি এমন হয় তাশাহুদ পড়ার পরে বেশি পড়ে ফেলছেন, কিছু লাগবে না সেটা, অর্থাৎ দুরুদ কুদুর একটু পড়ে ফেলছেন, এটার জন্য সহজতা লাগবে না। কিন্তু একটা দিন বারবার পড়লে বিনা কারণে, তাহলে সেটার জন্য সহজতা লাগে। আশা করি বিষয়টি আপনার স্পষ্ট হয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, জান্নাতের একদিন দুনিয়ার তুলনায় কত বড় হবে? জান্নাতে দিন কীভাবে হিসাব করবেন আপনি? জান্নাতে তো সূর্যও নাই, জান্নাতে তো দিনরাত্রি নেই, অর্থাৎ আপনি যে এই দিনের রাতের ভাগ করতেছেন এটা কেন হয় আপনি জানেন? সূর্য এক জায়গা ছেড়ে আরেক জায়গা যাচ্ছে, দিনরাত্রি হচ্ছে, জান্নাতের মধ্যে তো সূর্য নেই। আপনার এই সূর্যের ব্যাপার নাই যে সূর্য আপনাকে এটা করবে, সূর্যের কারণে আপনাকে সেখানে ঘুমাইতে হবে, জান্নাতে কোনো ঘুমও নাই, জানাতে কোনো ঘুম নেই, ঘুম তো মৃত্যু, জানাতে কোনো ঘুমের প্রয়োজন হবে না আপনার। দুনিয়াতে আপনি আমি অবসাদগ্রস্ত হয়ে পড়ি কাজ করতে করতে, আমার ঘুম আইলে ঘুম থেকে উঠে আমি আবার নিজে প্রাণ ফিরিয়ে পাই, কাজ করতে পারি, নিজেটা আবার শরীরের অঙ্গ আবার আগের জায়গায় ফিরে আসে। কিন্তু জান্নাতে আপনার অবসাদগ্রস্ত থাকবে না, কিন্তু আপনার জান্নাতে যে আপনি দিনের চিন্তাভাবনা করতেছেন সেটা আসলে একটা ভুল চিন্তা ভাবনা, আর দুনিয়ার তুলনায় সেটার চিন্তা আপনি করবেন না। দুনিয়াটা একমাত্র আপনার কাছে মনে হবে, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, কাআন্নাহুম ইয়াউম ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা সাআতা, আশিয়াতান আও দুহাহা, এক সকাল এক বিকাল, কেউ বলবে না একটা ঘন্টা ছিলাম, কেউ বলবে আমরা শুধুমাত্র একদিন ছিলাম। পুরো চিন্তা আপনার দুনিয়ার হিসাবে, দুনিয়ার হিসাবে আপনি হিসাবটা আসছেই না, আপনাকে স্বপ্ন মনে হবে দুনিয়াটা তখন, যে এরকম একটা সময় পার হয়ে আসছি, এই কাজগুলো করে আসছি, হায় রে কেন করলাম এত লম্বা সময়, তখন আফসোস লাগবে আমাদের। এই জন্য দুনিয়ার তুলনায় দিবেন না সেটা, সেটা অনেক লম্বা হবে, কোনো ঘুম থাকবে না, সেখানে কোনো সূর্যের আলো ডিস্টার্ব করবে না, হ্যাঁ, শামসান ওয়ালা জামহারিরা, সূর্যও থাকবে না, জামহারির কঠিন শীতও থাকবে না, কঠিন গরমও থাকবে না, সেটা এক বিশাল নাতিশীতোষ্ণ এলাকা হবে, সেটা এক আল্লাহর পক্ষ থেকে দেয়া এক যেটাকে বলা হয় সেন্ট্রাল এয়ার কন্ডিশনার ব্যবস্থাপনা আপনার জন্য করে দেওয়া হয়েছে। সেখানে আপনার দুনিয়ার তুলনায় দিন কত বড় ছোটো এটা বলার কোনো সুযোগ কেউ নাই, বলেও নাই কেউ, সুতরাং সেটা বলবেন না, কারণ জান্নাতের কোনো শেষ নাই দিনের, সেই দিনে, সুতরাং দিন তো নাই আলাদাভাবে, যে এই দিনটি একটুকু ধরে একটা হিসাব করবো এটার হিসাব নাই, বরং পুরোটাই লম্বা টাইম, এবং লম্বা টাইমের তুলনায় এক ঘুম বা একটা ঘুমের সময় বা একটা সকাল একটা বিকাল বা একটা ঘন্টা এটার কোনো তুলনাই চলে না, সুতরাং এই জাতীয় তুলনা আমরা না দিই, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, অনেক বর্ণায় পেয়েছি জান্নাতে বায়দাহ নামে একটি নদী আছে, ওখানে কুমারীরা থাকবে, জান্নাতের ওখানে ইচ্ছে মতো হুর নিতে পারবে। সুবহানাল্লাহ, মানুষ যা জানে তা বলা উচিত, যা মিথ্যা তা না বলা উচিত। এই জাতীয় বায়দাহ নামে কিছু নদী টদী নেই, মিথ্যা কথা এটা। জান্নাতে নদী সম্পর্কে বলা হয়েছে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে সেখানে দুধের নদী থাকবে, সেখানে পানির নদী থাকবে, মদিরার নদী থাকবে, সেখানে এই আর মধুর নদী থাকবে, চারটি নদীর কথা বলা হয়েছে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে চারটি নদীর কথা, এবং সেখানে এই চার ধরনের নদী থাকবে, কোনোটার নাম বায়দাহ নামে কোনো নদী থাকবে না, সেখানে হুররা বসে রয়েছে, আপনি কেউ টেনে টেনে নিয়ে যাবেন এরকম না। এই জাতীয় চিন্তাভাবনা অনেকে দেখায়, তাদের নিজস্ব চিন্তাধারণা থাকে, বিশেষ করে হিন্দু ধর্মে তারা অপ্সরা আছে, ওরা অমুকখানে আছে, অমুক থেকে নিতে হবে, এগুলো থেকে আমাদের মুসলিমদের মধ্যে সেগুলি প্রবেশ করে থাকতে পারে অনেকের মধ্যে, বরং আল্লাহ তাআলা তাদেরকে প্রথম থেকেই দুজন করে হুর দিবেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে আরও বেশি দিবেন, যারা শহীদ তাদেরকে বেশি দিবেন, 70 জন দিবেন হাদিসে আসছে, আর যারা ইমানদার তাদেরকে 2 জন দিবেন, আর তাদের স্ত্রী থাকবেই, স্ত্রী যারা ছিল তারাও থাকবে, এখানে কোনো হিংসা বিদ্বেষ না থাকার কারণে কারো প্রতি কারো বিদ্বেষ থাকবে না, দুনিয়ার বুকে যেভাবে কেউ সতীনকে সহ্য করতে পারে না সেরকম হবে না,
বরং সেখানে সেটা হবে সম্পূর্ণ ভিন্ন জগৎ, ভিন্ন চিন্তা, ভিন্ন চিন্তা দৃষ্টিভঙ্গি। সেখানে মন হবে অনেক উদার, সেখানে কেউ কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ দিবে না, প্রত্যেকে তার শান্তি সেখানে বজায় রাখবে। সুতরাং সেখানে এটা থাকবে, সেখানে হুরদেরকে নিয়ে আসতে হবে, এই জাতীয় কথাগুলো আসলে পুরোই ভুল চিন্তাভাবনা। এগুলো যারা বলছে তারা ভুল বলেছে, এগুলি মানে এগুলি বিশ্বাস করা যাবে না। আবার অনেকে দেখা যায় এগুলো নিয়ে বাড়াবাড়িও করে, ভিন্ন জিনিসটা কী, কেন হুর দিবে, তো ওখানে কী দিলে আপনি খুশি হতেন, যদি না দিতে বলতো আমি ওখানে কী করবো, আল্লাহ আমাকে দিল না কিছু। এটা হচ্ছে কিছু মানুষের নেগেটিভ সেন্স যাদের কাজ করে সবসময়, সেটা তারা ভালো জিনিসকেও খারাপ দৃষ্টি দেখে, ভালো জিনিসকেও খারাপ দৃষ্টি দেখে। তো এই জন্য তারা তাদেরকে জিজ্ঞাসা করতে হবে আপনি কী দিলে খুশি হতেন, তাদের কিন্তু কিছু উত্তর দিতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা সেখানে হাদিসে এটা আসছে, প্রত্যেক ইমানদারের জন্য দুটি হুর থাকবে, শহীদদের জন্য বেশি থাকবে। এটা হচ্ছে বিশুদ্ধ মত, প্রত্যেক ইমানদারের সত্তরটি থাকবে, হাদিসটা শুদ্ধ না, এজন্য সেটা আমরা বলি না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, জান্নাতে একটি ম্যাগ থাকবে, ওই ম্যাগকে যদি বলা হয় কুমারী হুর বসন করে তাহলে তাই হবে। সুবহানাল্লাহ, এটাও একটা মিথ্যা কথা, এটাও কোনো হাদিসে আসে না। মানুষ অনেক সময় ওয়াজ করতে গিয়ে এগুলো বানিয়ে বানিয়ে বলে, এবং সেগুলো ইসলামের উপর দিয়ে বিপদ ডেকে আনে তারা। ইসলাম শাশ্বত এবং অসুন্দর সেটা বলেনি। ম্যাগ থেকে হুর আসবে কী করে, ম্যাগ থেকে তো ফানি হওয়ার কথা, সেখানে ম্যাগের প্রয়োজন হবে কেন আমাকে বলেন? সেখানে ছায়া থাকবে, জিল্লিম মামদুদ, এত বড় ছায়া থাকবে সেখানে, সেই ছায়া দিয়ে মানুষ এক একটা গাছের ছায়া একশো বছর চলতে পারবে, শেষ হবে না। সেখানে আপনার ম্যাগের কী দরকার হবে, সেখানে তোমার ক্ষেত খামার কেউ করবে না, সেখানে মানুষের অশান্তি লাগবে না। ম্যাগে ঠান্ডা দিছে, প্রকৃতি ঠান্ডা করছে, প্রকৃতি আল্লাহর বৃষ্টি দিয়ে দুনিয়া সব ঠান্ডা হয়েছে, এই জাতীয় কথা আমরা দুনিয়াতে বলি কেন? আমাদের ঠান্ডা হওয়া দরকার হয় তাই, ক্ষেত খামার দরকার আছে, ফসলাদির দরকার আছে তাই, সেখানে তো আপনার সেটা দরকার হবে না। সেখানে ম্যাগ থাকবে আপনাকে কে বলেছে? সেখানে ম্যাগ থাকবে কোনো হাদিসও আসে না স্পষ্টভাবে, সুতরাং সেটা আমরা বিশ্বাস না করি, এবং সেখান থেকে হুর বসিত হবে এগুলি বানোয়াট কথা, এগুলি বিশ্বাস না করি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, জান্নাতের ফজিলতের অনেক দুর্বল বর্ণনা পাওয়া যায় এবং সালাফদের বাণী পাওয়া যায়, এগুলি কি বিশ্বাস করা যাবে? যেগুলো দুর্বল বর্ণনা এগুলি কোনোভাবেই বিশ্বাস করা যাবে না, কারণ আকিদের বিষয়, আকিদাতে বিল ইজমা উম্মতে মুসলিমা সবাই একমত যে আকিদের বিষয়ে দুর্বল বর্ণনা গ্রহণযোগ্য নয়, সহি বর্ণনা নিতে হবে, বিশুদ্ধ বর্ণনা নিতে হবে। আর সালাফদের বর্ণনা বলতে আপনি যেটা বুঝেছেন সেটাও অনেক সময় দেখবেন তারা নিজেরা কোনো কোরআন বা হাদিসের আলোকে যদি বলে থাকেন সেটা গ্রহণ করা হবে, এর বাইরে সালাফরা যদি কোনো সাহাবায়ে কেরাম হয় যদি এরকম কিছু বলেন তাহলে নিতে পারবেন, নিবেন এই জন্য সাহাবায়ে কেরাম বিশুদ্ধভাবে আসলে সেটা নিবেন, এই জন্য সাহাবায়ে কেরাম যদি বিশুদ্ধভাবে সেটা বলে থাকেন প্রমাণিত হয় বুঝবেন যে এটা রাসূলুল্লাহ সাল্লাম থেকে শুনেছে, এই জন্য তারা বলছে। আর যদি সেটা না হয়, বিশুদ্ধ সনদে আসে নাই, অথবা সাহাবায়ে কেরাম না পরবর্তী লোকেরা বলেছে, তাহলে সেটা কোনো গ্রহণযোগ্য কোনো সেটার কোনো মূল্য নেই, সেটা গ্রহণযোগ্য কোনো ভ্যালু নেই, সেটা গ্রহণ করা যাবে না, এবং সেটা দিয়ে ওয়াজও করা যাবে না, কারণ এটার কোনো অর্থহীন কথা তখন হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে এই জাতীয় বানোয়াট দুর্বল বর্ণনা দিয়ে আমাদের ইসলামের উপর দিয়ে অনেক সময় ব্লেম হচ্ছে, অনেকে এগুলো দিয়ে আমাদের ইসলামকে উপকার নামে অপকার করে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে এ থেকে হেফাজত করুন, এই মিথ্যা বানোয়াট বক্তব্য থেকে, মিথ্যা বানোয়াট ওয়াজ থেকে আমাদেরকে বাঁচিয়ে দেবেন, আল্লাহর কাছে দোয়াই করছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সৌদি পুরুষরা মহিলাদের স্কার্ফ জাতীয় এক ধরনের ঘোমটা পরিধান করে থাকে, অধিকাংশগুলোই লাল লাল স্পটযুক্ত, কিছু ব্যতিক্রমও আছে। আমাদের দেশে যারা সৌদি আরবে পড়ালেখা করে তারাও দেখা যায় সেসব ঘোমটা পরে, এটা কি রাসূলের সুন্নাহ পোশাক? যতটুকু শুনেছি রাসূল আসলাম শিশুকাল থেকে মক্কার সাধারণ পোশাক হিসেবে পাগড়ি পরতেন, কিন্তু এরকম ঘোমটা বলেছেন বলে শুনি নাই, এ বিষয়ে অনুগ্রহ করে বিস্তারিত বলবেন। দেখুন, আপনি যেভাবে একটা আগে থেকেই আপনি সিদ্ধান্ত দিয়ে দিলেন যে এটা ঘোমটা, এটা স্কার্ফ, এই জাতীয় কথাগুলো বলছেন, এটা ঘোমটাও না স্কার্ফ না, এটা হচ্ছে পাগড়ির নিউ সংস্করণ বলতে পারেন, নতুন সংস্করণ। আরবরা পাগড়ি পেশাইতো মাথার মধ্যে, পেশায় না এখন, তারা এইভাবে রাখে কারণ তারা মনে করে পেশানোর দরকার নেই, এইভাবে থাকলে এটা ওয়াকার। ওয়াকার কী জানেন? আপনার মাথায় এটা থাকলে আপনি এদিকে সেদিকে মেয়েদের দিকে অমুকের দিকে যেভাবে হচ্ছে এভাবে তাকাবেন না, হারাম দিকে তাকাবেন না, আপনার মধ্যে একটা লজ্জাবোধ থাকবে, আপনার একটা মনুষ্যত্ব থাকবে আপনার মধ্যে, এটা থাকাটা আরবরা মনুষ্যত্ববোধ আছে বলে মনে করে, যে এর মনুষ্যত্ব আছে। খালি মাথায় আরবরা থাকলে দৃষ্টিকটু দেখে, দৃষ্টিকটু মনে করে, এটা
যারা আরব দেশে পড়েছে তারা এই জাতীয় আরবদের বেশটা পছন্দ করেছে, কারণ আর ওই আজমরা সবচেয়ে উত্তম যারা বেশভূষায় আরবদের পদাঙ্ক অনুসরণ করে। আরবরা দেখবেন অনেকেই এখন উল্টা কাজ করছে, তাদের মধ্যে অনেকেই দেখবেন যে বেশভূষায় এখন অনারবদের কালচার নিচ্ছে, এটা ভুল। খায়রুল আরবি খায়রুল আজম মান তাশাব্বিল আরব, আরবদের মধ্যে এটা সলফরা এটা বলতেন সবাই যে আজমদের মধ্যে অনারবদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে আর যে আরবদের পোশাকে আরবদের মতো হয়, আরবদের এই পোশাকটা সবচেয়ে বেশি ওয়াকার বা মর্যাদাপূর্ণ বা এটার একটা বিরাট আত্মমর্যাদা রয়েছে। আপনি দেখবেন এই পোশাকটা পরে আমি যেটা পরেছি মাথার মধ্যে এটা আছে, এটা পরে আমি সালাত আদায় করি, এটা পরে যখন সালাত আদায় করি আমার শরীরে অঙ্গভঙ্গি প্রকাশ পায় না, এর বাইরে অন্য যেটাই পরি আমার কিন্তু যখন রুকুতে যাই সেজদাতে যাই অনেক কিছু দেখা যায়, যেটা মানুষ লজ্জাজনক বিষয় অনেক সময়। আর এটা যদি পরে আপনি অভ্যস্ত হয়ে পড়েন আপনি অন্য পোশাক পরতে আর আপনার ভালো লাগবে না, আপনার কাছে উলঙ্গ উলঙ্গ মনে হবে, মনে করে শরীর দেখা যাচ্ছে কেউ দেখে ফেললো, এই যে স্বাভাবিক লজ্জা এটা কিন্তু একটা ইমানের অংশ, এটা ভূষণ, এই স্বাভাবিক লজ্জা থাকা ভালো। এই জন্য এই পোশাক পরে সাধারণত মানুষ অন্যায় কাজে ব্রত হয় না, দেখে যে এটা খারাপ লাগে তখন এই জন্য প্যান্ট শার্ট পরে বের হয় মারামারি হানাহানি করার জন্য, এটা একটা ওয়াকার সম্মানের পোশাক। আর মাথার উপর এটা থাকে, আপনি দেখবেন এই মাথার উপর এটা কার আছে জানেন, বাংলাদেশেই আছে, আপনি এক প্রধান বিচারপতির মাথার মধ্যে এরকম একটা দেখবেন, বিচারপতির মাথায় একটা থাকে, যারা প্রধান বিচারপতি যারা আছে বা সুপ্রিম কোর্টের বিচারপতি যারা কেন রাখে জানেন, এটা ওয়াকার সম্মানের জিনিস, এটা যোগে যোগে ছিল এবং এটা থাকার কথা ফেকার কিতাবে লেখা আছে যে যারা বিচারক হবে বা যারা আলেমী দিন হবে তাদের মাথার মধ্যে একটা ওয়াকার থাকবে, তাজ থাকবে। আবু হানিফা রহমতুল্লাহ উঁচু টুপি পরতেন বোঝানোর জন্য যে তিনি আলেমী দিন, তিনি আলেমী দিন কখনও সাধারণ মানুষের সাথে সাধারণ পোশাক পরবে না, বরং তার মর্যাদাবোধ আলাদা থাকবে বোঝানোর জন্য যে মানুষ তার থেকে আলেম নেওয়ার জন্য সুযোগ যেন নিতে পারে। এই জন্য আপনার যারাই এই পোশাকটা পরে তাদের মধ্যে এই মর্যাদাবোধটা জাগ্রত হয় এবং আলহামদুলিল্লাহ তারা অন্যরাও সেটা গ্রহণ করে, তা সেই ইমামতের যোগ্য বিবেচিত হয়, স্পষ্ট জিনিস এটা, এটা খারাপভাবে দেখার কোনো সুযোগ নেই, এটা ভালো জিনিস এটা। এই জন্য আমাদের দেশে হুজুরা লম্বা জামা পরে, তো পার্থক্য হচ্ছে ওনাদের লম্বা জামাটা এক পাশে কাটা হয়, আমাদেরটা কাটা হয় না, আমাদেরটা পুরোটাই লম্বা জামা হয়। আরেকটা পার্থক্য হচ্ছে আরবদের মধ্যে যারা লম্বা জামা পরে টাকনু নিচেও পরে তারা জাহেল, স্পষ্ট, আর যারা আলেম তারা টাকনু নিচে পরে না। তো আমাদের যারা মদিনা ইউনিভার্সিটি পড়েছি বা সৌদি আরব পড়ে আসছি আমরা এই জামাটা পরি, এই জন্য আমাদের কাছে এটা ওয়াকার সম্মানের মনে হয় এবং আমরা সেখানে পরে অভ্যস্ত হয়ে গেছি, আমরা এর চেয়ে কম পোশাক পরলে অনেক সময় আমরা নিজেরা লজ্জা পাই, সেজদায় গেলে রুকুতে গেলে কোথাও বসলে আমাদের কাছে মনে হয় যেন আমরা খালি গায়ে রয়ে গেছি, আমাদের তখন এটা খারাপ লাগে যে অসংলগ্ন অসম্পূর্ণ নিজেকে, এবং নিজেকে মনে হয় যেন আমার কোথাও কোনো নকশ রয়ে গেছে, আর যে পরে পোশাকটা পরতে পারে নিজেকে কমপ্লিট মনে হয় এটা ভালো, আলহামদুলিল্লাহ এটা খারাপের কিছু নেই। এটা এই জন্য নয় যে আমরা কারো উপরে শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য করতেছি, এটা নয়, বরং নিজেকে সেফ করার জন্য এটা করি, এবং এটার দ্বারা আমরা এই লিবাসের শোহরা আমাদের উদ্দেশ্য না, আমার প্রচার প্রসারক এটা উদ্দেশ্য না, এটা করলে জায়েজ হবে না, এটা আমরা করি না, নিজে ভালো লাগে বলেই করি, আরেকজনের জন্য করি নিজের জন্যই করি। আর এটা একটা সম্মানের পোশাক, এটা প্রত্যেকটি মানুষ স্বীকার করবেন, যার ব্যক্তির অন্তর মধ্যে কলুষতা সেই ব্যক্তি ব্যতীত প্রত্যেকে স্বীকার করবেন যে এটা একটা ভালো পোশাক। এই যে আমার মাথা এটা থাকার কারণে আমি এদিকে তাকার ক্ষেত্রে এটা সরাইয়া তাকাতে হবে কে আসছে না আসছে, আর যখন এটা সুবিধাও আছে অনেক, যখন আপনি ঠান্ডা লাগবে এটা দিয়ে মাথা বেঁধে নিলেন, গরম লাগলে আপনি এটাকে এরকম করলে বাতাস হবে, আবার যদি গরম লাগে উঠে রাখতে পারেন মাথায় পিছনে রাখতে পারেন, বালু আসলে নাক বন্ধ করে রাখতে পারবেন। এখন যে আপনারা কষ্ট করে মাস্ক বাঁধতেছেন সেই মাস্ক বাঁধা থেকেও এটা অনেক সময় আপনাকে রেহাই দেয় ভালো করে বাঁধতে পারলে, সুতরাং এটাকে আপনি খারাপ দৃষ্টি দেখার তো কোনো সুযোগ নেই। আমরা তো বলি না যে সওয়াব হবে, আমরা তো বলছি না যে সওয়াব হবে, বলি না আমরা যারা পাগড়ি যারা পরে তারা মনে করে সত্যের গুণ সওয়াব, কেউ কেউ তো বলে জান্নাতি পোশাক ইত্যাদি। পাগড়ি পরা কিন্তু বাধ্যতামূলক কোনো পোশাক নয় এবং এটা কোনো সুন্নত নয়, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাম পড়েছেন, আরবরা পড়তে তাই পড়েছেন, আরবদের স্বাভাবিক নিয়ম ছিল পাগড়ি পরা, আরবরা এখন পাগড়ি না পরে এটা পরে এটাকে আমরা পড়তেছি, এটাতে আমরা সওয়াবের আশা করি না, এটা বললে সওয়াব হবে। আরেকটি জিনিস এখানে বলে থাকা দরকার, অনেকে মনে করে যে এটা তো অনেকটা যেটাতে রাসূলুল্লাহ সাল্লাম নিষেধ করেছেন যে তোমরা ইয়া করিও না, উপর থেকে ছেড়ে দিও না মাথার উপর থেকে কোনো কাপড়, সেটা নিষিদ্ধ, এটা ইয়ার ভিতরে পড়বে, আসলে সেটাও পড়ে না, কারণ আমরা শুধু মাথার উপর থাকে না, আপনারা এটা পিঠ কাঁধ সব ঢাকা আছে, আমার পিছিয়ে কদ্দুর আছে দেখেন সম্পূর্ণরূপে ঢাকা আছে, এটা
অর্থাৎ আমাকে আরেকটা পোশাক দিয়ে ঢেকে রাখা, এটা একটা ভালো কাজ যদি কেউ করতে পারেন, পোশাক পরতে পারেন, এরকম আপনিও পরতে পারেন, কেউ এটা নিষেধ করার কিছু নেই। এখন লাল পরল আর সাদা পরল, এটা নিয়ে আবার আরেকটা বাড়াবাড়ি। পোশাকের ক্ষেত্রে ইসলাম বলেছেন যে যা ইচ্ছা তা পরো, যা ইচ্ছা তা তুমি খাও, কিন্তু কোনো ইসরাফ করো না, বাড়াবাড়ি করো না, অর্থাৎ সীমা লঙ্ঘন করো না, আর অতিরিক্ত খরচ করো না, আর যেটা দরকার নেই সেটা করো না। তো আমরা যেটা দেখেছি এর বাইরে তো আমরা করি না, আমরা তো এইটা হয়তো আপনি দেখবেন যে এটার দাম হয়তো 5 রিয়াল, 5 রিয়ালের জিনিস দিয়ে আমরা নিজের সৌন্দর্য বর্ধন করেছি। অনেকে একটা প্যান্ট কিনে, যারা তারা একটা প্যান্ট কিনে, কেউ কেউ 3,000-4,000 টাকার প্যান্ট কিনে, কেউ কেউ তো একটা বেল্ট কিনে 3,000 টাকা, তারা একটা দেবে। আর আমরা তো বেল্টও লাগাচ্ছি না, আমাদের পায়জামাটা যদি 500 টাকা কিনা হয় এটা অনেক বড় বেশি মনে করি আমরা, আর উপরে জামাটা হয়তো আমাদের বানাইতে 2,000 টাকা লাগে। তো এইটা আমাদের বছর বছর থেকে যায়, যারা প্যান্ট শার্ট পরে কয়েকদিন পর পরে বদলায়, কয়েকদিন নতুন ডিজাইন নেয়, কেউ তো দেখবো কিছুদিন পরে নিচে দিয়ে টাকুর নিচে চলে গেছে, মাটি নিয়ে যাচ্ছে, ময়লা নিয়ে যাচ্ছে বাসার ভিতরে। তো এগুলি করতেছে, ওগুলি তারা ইউরোপিয়ানদের পছন্দ করে, তাদের কাছে খুব মজা লাগে, ভালো লাগে যে তাদের বাবারা ওখানে সারা চলছে এইভাবে। আর আমাদের বাপদাদারা হচ্ছে সাহাবা ইকরাম, কোনো সন্দেহ নেই, ইমানদার, তাদের বাপদাদা বলতে বুঝেন তাদের পূর্বসূরি হচ্ছে সাহাবা ইকরাম, তাবেইন, আইমা, মুস্তাহিদিন। তারা সবসময় সুন্দর পোশাক পরতেন, লম্বা জামাই পরতেন, আরবরা কখনও ছোটো জামা পরেন নাই। ছোটো জামা আমাদের দেশের কালচার, এটা গরম লাগে দেখে অনেকে পরতে পারে ছোটো জামা পরে, এটা জায়েজ আছে, না জায়েজ বলছি না, কিন্তু তাই বলে ইউরোপিয়ানদের অনুসরণ করাটা তাদের কাছে খুব মজা। আর যখন আরবদের ভালো জিনিসটা অনুসরণ করবেন তখন তাদের কাছে সেটা হয়ে যায় ঘোমটা, আবার কারো কাছে স্কার্ফ, এই জাতীয় নাম দিয়ে তাদের কাছে পছন্দ হয়। আসলে যখন মানুষের যখন রুচি নষ্ট হয়ে যায়, অরুচি ধরে, তখন মানুষ এই সমস্ত কথা বলতে 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 তাদের মন চায় এবং বলে বলে থাকে, সেটার উপর দিয়ে তারা বিভিন্ন রকমের কথা বলে, টিপ্পনি কাটে, বিভিন্ন খারাপ কথা বলে, এগুলো সবই তার বিরুদ্ধে যাবে। কারণ আপনার প্যান্ট শার্ট নিয়ে কোনো মানুষ বলে না, শুধু এটুকু বলে যে তার অনেক সময় প্যান্ট শার্ট এমন অবস্থা যায়, বিশ্বাস করুন অনেক মানুষকে আমি দেখেছি, তারা কী করছে, শার্ট পরেছে প্যান্ট পরে আসছে, কোনো কাজ করে যে নিচু হয়েছে প্যান্ট নিচের দিকে কোথায় চলে গেছে সব দেখা যাচ্ছে, সেজদায় গেছে সব দেখা যাচ্ছে, রুকুতে গেছে সব দেখা যাচ্ছে, এরকম অবস্থা তো আপনি বুঝতেই পারেন যে কী অবস্থা হয়। সুতরাং আপনি জানেন যে যেখানে শরাই যে স্বাভাবিক লজ্জাটুকু সেখানে রক্ষা করা যায় না সমস্ত পোশাকে, সেগুলোর থেকে এটা 1000 গুণ উত্তম। এটাকে আপনি খারাপভাবে দেখছেন, এটা থাকার কারণে আপনি অন্যায়ের দিকে তাকাতে পারবেন না, আপনার চোখ চলে আসবে, ফিরে চলে আসবে যে আমি এটা দিয়ে কীভাবে তাকাই, আর অন্য তাকানোর মধ্যে একটা বাধাও হচ্ছে, দুই পাশে এটা বাধা হয়ে আছে। তাহলে আপনি সেখানে ভালো দিকটা না দেখে শুধু খারাপ দিকটাই দেখলেন। আমরা বলছি না এখানে স্বভাব হবে, কিন্তু অনেক উপকারিতা আছে আমরা পড়ে দেখেছি, আপনি পড়তে অভ্যস্ত হয়ে উঠুন, দেখবেন আপনারও ভালো লাগবে। আল্লাহ আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আপনি যেটা শুনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাম ছোটো কাল থেকে পাগড়ি পরতেন, আবার এটার নাম দিয়েছেন পাগড়ি, পাগড়িটা আপনি বলছেন পাগড়ি কোন ভাষা শব্দ, পাগড়ির অর্থ কী জানেন, মাথায় যা পেঁচানো হয় তাই পাগড়ি, মাথায় যা রাখা হয় তাই পাগড়ি, আপনি মাথা রাখছেন এটা। এখন আপনি যদি প্যাঁচ দিতেন, এইটা যদি কোনো আপনি প্যাঁচ দেন তাহলে পাগড়ি পাগড়ি বলবেন আপনি, আর প্যাঁচ ছেড়ে দিলে আপনি পাগড়ি বলবেন না, আপনি বলবেন যে এটা ছেড়ে দিছে, এটা এসবাল হচ্ছে, এটা এই হচ্ছে, এটা ওই হচ্ছে, বিভিন্ন রকম কথা বলবেন। হ্যাঁ, এই জাতীয় কথাগুলো আপনি বলতে পারবেন, কিন্তু আসলে এটা বিশুদ্ধ কথা না। মাথায় এটা রাখলে এটা পাগড়ির মতোই হচ্ছে, মাথার উপর যেটা রাখে যে কাপড় সেটাই পাগড়ি, মাথার উপর এই উপরে দিয়ে যেটা লম্বা করে মাথা টানিয়ে দেওয়া হয় এটা পাগড়ি, এটা পাগড়ির মতোই কাজ করে। এটা আপনি পাগড়ি যদি না না আপনার আয়মামা না বলেন, আরবিতে এটা আয়মামা বলবো না যেহেতু মালার মাথার উপর পেঁচানো হয় নাই, না বলতে পারেন, কিন্তু ওইটা পাগড়ি যদি না বলেন তাহলে আপনি, আমাদের দেখছি আরবরা এটাকে এখন বলছে এটা পাগড়ির মতোই কাজ করতেছে, পাগড়ি যে উপকারিতা এটাতে এটা পাওয়া যাচ্ছে, সুতরাং কোনো সমস্যা দেখে না তারা, বরং পাগড়ির চেয়ে কোথাও কোথাও উপকারীও হয়। কী জানেন, পাগড়ি বিছিয়ে আপনি নামাজ পড়তে পারতেছেন না, কিন্তু এটা থাকলে কোথাও জায়গা পরিষ্কার কিনা আপনি জানেন না, বিছিয়ে নামাজ পড়ে ফেললেন, কত উপকারিতা আছে আমি বুঝেই বলতে পারবো না। ঠান্ডা থেকে বাঁচানোর জন্য কাজে লাগে, গরম থেকে বাঁচার জন্য কাজে লাগে, কোথাও ধুলাবালি থেকে বাঁচার জন্য কাজে লাগে, খারাপের দিকে তাকানো থেকে কাজে লাগে। আপনি খারাপ ভালো দিকগুলো কেন দেখেন না, আমি এগুলি ভালো দিক বলতেছি, আমি কোনো সবের কথা বলতেছি না, কারণ সবের কথা বলে বেদাত হবে, এগুলি কোনো ছিলই না, আমরা আগেও বলছি শুধু পাগড়ি জাতীয় ছিল, এতে কোনো সন্দেহ নেই, পাগড়ি পেঁচানো জাতীয় ছিল, তখনকার এডিশন ছিল এটা, এখন নিউ এডিশন এটা, ওই পাগড়ি পরলে সব হবে এমন কোনো হাদিস আসে নাই রাসূলুল্লাহ সাল্লাম থেকে, ওটা তাদের পোশাক হিসেবে ছিল। তবে যদি কেউ পাগড়ি পরে আমরা মনে করি পাগড়ি পরতে পারে, সুন্দর করে পাগড়ি পেঁচে সুন্দর করে যদি পরতে পারে সুন্দর লাগবে, খারাপ লাগবে না, সেটাও করতে পারে, আর এটাও করলেও করতে পারে। এই যেহেতু পোশাকের ক্ষেত্রে বাড়াবাড়ি করা এটা একটা বাড়তি অন্যায়, এটা করা ঠিক নয়, এটাকে আমাদের খেয়াল রাখতে হবে যেন বাড়াবাড়ি না আমরা কোনোভাবেই না করি।
প্রশ্ন হচ্ছে, আমার ছেলের বয়স এখন 8 বছর, কত বছর বয়স হলে আমি আমার ছেলেকে নিয়ে বাইরে যেতে পারবো মাহরাম হিসাবে? ছেলে যদি প্রাপ্তবয়স্ক হয় তখন থেকে আপনি তার সাথে বাইরে যেতে পারবেন। প্রাপ্তবয়স্ক বলতে বোঝাচ্ছি, বয়সের দিক থেকে হলে 15 বছর, বয়সের দিক থেকে হতে 15 বছর। আর যদি বয়সের দিক না হয়, আরও কিছু সাইড আছে, সেগুলো হচ্ছে যে ছেলের দাড়ি মুছ গজানো, চুল উঠা বিভিন্ন জায়গাতে আপনি বুঝছেন, আর অনেক সময় গলার স্বর পরিবর্তন হয়ে গেছে, পুরুষেরই কণ্ঠ চলে আসছে এটা হয়, নাকের আগা পরিবর্তন হয়ে যায়, কথা পরিবর্তন হয়, বুঝতে পারবেন সেটা। আরেকটা শুধু ছেলেই বুঝতে পারবে, সেটা হচ্ছে যখন তার স্বপ্নদোষ হবে এরকম কিছু, তখন সে বুঝতে পারে, তখন সেটার কারণে তার সে প্রাপ্তবয়স্ক হয়ে যায়। যখন সে প্রাপ্তবয়স্ক হবে তখন তার তাকে সাথে নিয়ে আপনি সফর করতে পারবেন। অনেকে বলেছেন করিবুল বুলুক, যারা যারা প্রাপ্তবয়সের কাছাকাছি তাদের নিয়ে সফর করছে, কিন্তু ইসলাম আসলে পুরুষকে বলেছে, এই জন্য প্রাপ্তবয়স্ক হওয়াটাই জরুরি, তাকে নিয়ে তখন আপনি বাইরে যেতে পারবেন, এর আগ পর্যন্ত নয়। আশা করি বুঝছেন জিনিসটা। পরবর্তী প্রশ্ন হচ্ছে, গীবতকারী ও হকুল ইবাদ নষ্টকারী কি চিরস্থায়ী জাহান্নামী? চিরস্থায়ী জাহান্নামী শুধু কাফের হবে, মনে রাখবেন, চিরস্থায়ী জাহান্নামী শুধু কাফের, কাফের মুশরিক মুনাফিক, বড় কুফুরি, বড় শিরিক এবং বড় নিফাক, এই তিনটি জিনিস যাদের থাকবে তারা চিরস্থায়ী জাহান্নামী। বড় কুফুরি কি? বড় কুফুরি হচ্ছে আরকানুল ইমান, ইমানে যে সমস্ত রোকন আছে এগুলিকে অস্বীকার করা বা এগুলির সন্দেহ করা বা এগুলি নিয়ে অন্তরে একটা ভিতরে একটা পোষণ করা, এগুলি যদি কোনো কেউ এগুলিতে যদি কোনো কারো সমস্যা থাকে সে চিরস্থায়ী জাহান্নামী। অনুরূপভাবে শিরিক হচ্ছে আল্লাহর হক অন্য কাউকে দিয়ে দেয়া, রবিয়ত হোক, উলুহিয়ত হোক, আসমা সিফাত হোক, যেখানে হোক অন্য কাউকে দেয়া বা সমকক্ষ মনে করা, সাদৃশ্য স্থাপন করা, এগুলো হচ্ছে শিরিক। এটা থাকলে সে মুশরিক চিরস্থায়ী জাহান্নামী হবে যদি তওবা না করে যায় দুনিয়া থেকে। আর নিফাক যেগুলো বাইরে একটা বলা ভিতরে আরেকটা জিনিস থাকা, এগুলি থাকলে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে চিরস্থায়ী জাহান্নামী হওয়ার জন্য যেই কাজটি অবধারিত করে সেটা হচ্ছে কেউ যদি কোনো শিরিক করে, কুফুরি করে, বড় শিরিক করে, বড় কুফুরি করে, বড় নিফাকি করে, এর বাইরে সমস্ত কবিরা গুণে আসে, গীবত হোক, হকল এবাদ নষ্ট করা হোক, অথবা কোনো অন্যায় কাজ হোক, জিনা হোক, ব্যভিচার হোক, অথবা সুদ হোক, ঘুষ হোক, এগুলির কারণে চিরস্থায়ী জাহান্নামী, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মত নয়, এটা হচ্ছে মুতাজিলাদের মত। এবং এই মত মুতাজিলাদের, এর মধ্যে খারেজিদের এই মতটি বর্তমানে খুব প্রসিদ্ধ। অনেকে দেখবেন ইসলামের একটা ফরজে কেফায়া, যেটা কেউ পালন করলে হয়ে যায়, সেটা নিয়েও কাউকে কাফের বলে ফেলতেছে, এটা খারেজিদের কাজ। ইসলামের একটা সর্বোচ্চ শৃঙ্গ যেমন জিহাদ, কেউ হয়তো করলো না, এটার কারণে তারা কাফের মনে করতেছে কেউ কেউ, এবং এটার কারণে তাদেরকে তাদের সমালোচনা করতে যে তাদের নিয়ে বিভিন্ন রকমের অডিও ভিডিও রচনা করতেছে, এসবই হচ্ছে খারেজিদের কাজ। তো এই জাতীয় যারা বলে গীবত করলে বা হকুল এবাদ নষ্ট করলে চিরস্থায়ী জাহান্নামী, তারা খারেজি এবং তারা হচ্ছে মুতাজিলা ফেরকার লোক, এরা আমাদের সমাজে কম নয়। এদের মধ্যে কেউ ডাক্তার, কেউ এরকম হুজুর মার্কাও দেখবেন, কেউ এরকম দেখবেন যে যারা কথা বলতে, এরা অনেক মানুষ এরকম আছে যারা কাফের বানিয়ে ফেলছে মানুষকে, কখনো নয়, সেই জাতীয় মানুষগুলো চিরস্থায়ী জাহান্নামী বলা যাবে না, চিরস্থায়ী জাহান্নামী বলা যাবে না, এটা মনে রাখতে হবে। চিরস্থায়ী জাহান্নামী ওদেরকে বলতে হবে, আমরা তাদেরকে বলেছি যে বড় শিরিক, বড় কুফুরি, বড় নিফাকি আছে, এরা চিরস্থায়ী জাহান্নামী যদি তওবা না করে মরে থাকে। এর বাইরে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াগফুরু আন ইউশরাকা বিহি, তার সাথে আল্লাহ শরীক করাকে কখনো আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, ও ইয়াগফুরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এর বাইরে যে সমস্ত ছোটো পর্যায়ে যে সমস্ত গুণে আছে সেগুলিতে আল্লাহ যাকে ইচ্ছে তাকে ক্ষমা করবেন, যাকে ইচ্ছে তাকে ক্ষমা করবেন না, জাহান্নামে দিবেন, সেখান থেকে বিভিন্ন শাস্তি ভোগ করার পরে বের হয়ে আসবে, এটা হচ্ছে আহলে সুন্নাত জামাতের মত। তো কারো যদি কোনো গীবত করা হয়, অনুরূপভাবে হক কলেবাদ নষ্ট করা, হাসরের মাঠে সে আসবে, সে মিসকিন, সবচেয়ে বড় মিসকিন, তার যদি আমল থাকে, পর্বত আমলও থাকে, তারা ভাগ অন্যরা ভাগ করে নিয়ে যাবে, যার গীবত করেছে সে ভাগ করে নিয়ে যাবে, অর্থাৎ কারো হক নষ্ট করে সে নিয়ে যাবে ভালো আমলগুলো, আর তাদের খারাপ আমল শেষে এসে যারা পাবে না, তারা খারাপ আমলগুলো তার কাঁধে উঠিয়ে দিয়ে তারা জান্নাতে চলে যাবে। এই জন্য কেউ যদি গীবত করে অথবা গীবত করে এবং কারো হক নষ্ট করে, তাহলে আপনি এত কঠিনভাবে নিজে রিয়েক্ট করার প্রয়োজন, অপেক্ষা করুন, তার জন্য আখেরাত রয়েছে। এই জন্য আমরা সবসময় বলে থাকি যে যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে, আজেবাজে কথা বলছে, এদের ব্যাপারে সলফে সারা এটাই বলতেন যে তাদের আমল করার সুযোগ চলে গেছে, দেখা তোমরা এখন আমল করে দিচ্ছ, তোমরা যা যা করছো
ওনাদের বিরুদ্ধে এখন তোমাদের সমস্ত আমল গিয়ে ওদের আমল নামাজ যোগ হয়ে যাচ্ছে, তোমরা কিন্তু শেষে ফকির মিসকিন হয়ে যাবে। এরকম হয়, অনেকে দুনিয়াতে পর্বত প্রমাণ আমল করে গেছে, নেক আমল করে গেছে, বন্ধার হক নষ্ট করেছে, হাসরের মাঠে যাবে, মিসকিন হয়ে যাবে, কারণ তার আমলগুলো তারা নিয়ে যাবে, ভালো আমলগুলো নিয়ে যাবে, খারাপগুলো তাদের কাঁধে চড়িয়ে দিয়ে তারা জান্নাতে চলে যাবে। সুতরাং হকুল এবাদ নষ্ট হলে না দিলে আপনার এত পেরেশান হওয়ার দরকার নেই, জায়গা মতো ঠিকই পেয়ে যাবেন। আপনার যখন খুব দরকার হবে একটা একটা ছোট্ট একটা আমলের আপনার দরকার হবে, ছোটো একটু ওজন বাড়ানোর দরকার হবে, তখন তো কিন্তু আপনার জায়গা মতো আপনার সেটা কাজে পেয়ে গেছে, কাজে লেগে গেছে। সুতরাং দুনিয়াতে কেউ কারো হক নষ্ট করলে সে যেন অত মানে হতাশ না হয়ে যেতে অপেক্ষা করি, আমার এটা আখিরাতের জন্য জমা রেখে দিলাম। আরও উত্তম যদি ক্ষমা করে দিতে পারে, ক্ষমা করে দিলে উত্তম, কেন ক্ষমা করে দিলে সেও আখিরাতে ক্ষমা পেয়ে যাবে, আল্লাহ তাকে কুফনে পার করে দেবে জান্নাত দিকে, এটা বেশি উত্তম। হিসাব নিয়ে আসছে, হিসাব করে তার থেকে নিয়ে আবার পাল্লা উঠাচ্ছে, যদি ক্ষমা করে দেন দেখবেন যে আল্লাহ আপনার আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছে, আপনাকে জান্নাত দিয়ে দিয়েছে, এটা বেশি উত্তম। এই জন্য আমরা এই পরামর্শ দিই, ক্ষমা করার পরামর্শ দিই, ক্ষমা করে দিতে পারলে ভালো। এই জন্য গীবতকারী হকুল ইবাদ নষ্টকারী চিরস্থায়ী জাহান্নাম, এটা ইমানদারের বক্তব্য, আহলে সুন্নাহর জামাতের বক্তব্য না, এটা হচ্ছে খারিজদের বক্তব্য, এটা হচ্ছে মুতাজিলাদের বক্তব্য, এটা আহলে সুন্নাহর জামাতের বক্তব্য না। আহলে সুন্নাহর জামাত বলেন যে তারা দুই অবস্থা থাকবে, হয় তাদেরকে কোনো কারণে আল্লাহ ক্ষমা করে দেবেন, যে ক্ষমাকারী মানে যে যার গীবত করেছে অথবা যার হক নষ্ট করেছে ক্ষমা করে দিয়ে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন, আর যদি সেটা না হাসরের মাঠে তার বিচার হবে, তার আমল ভালো আমলগুলো অন্যরা নিয়ে যাবে, খারাপ আমল তার কাঁধের উঠিয়ে দিয়ে তারা জানা যাবে, অথবা এইটাও না শেষ হয় নাই আরও লম্বা অন্যায় করেছে বেশি, তাহলে জাহান্নামে যাবে। জাহান্নাম থেকে সর্বশেষে ইমানদারদের সুপারিশে বের হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে বের হবে কেউ, আল্লাহ তাআলা নিজে তাদেরকে শেষ পর্যন্ত তার রহমতে বের করে আনবেন। ইমানদার বলতে ইমান যদি সত্যিকার ইমান যদি কারো থাকে, তার জন্য নাজাতের একটা পথ আল্লাহ তাআলা রেখেছেন, সে বেরই হয়ে আসবে জাহান্নাম থেকে, চিরস্থায়ী জাহান্নামে সে হবে না কখনও। যদি ইমানে ঘাটতি থাকে, কুফুরি থাকে, বড় কুফুরি শিরকি থাকে এবং মুনাফিকি থাকে, তাহলে সেখানে আর কোনোদিন তার বের হওয়ার কোনো পথ কেউ কোনোদিন খুঁজে পাবে না। আপনি বলেছেন কারো আমলনামা যদি শিরক থাকে, বিচারের মাঠে ঋণ শোধের সময় কি তার শিরকি গুণা কি ঋণগ্রস্তের উপর চাপানো হবে? যদি কারো আমলনামায় শিরক থাকে সেটার কোনো হবে না, সেটার কোনো আদান প্রদান হবে না, শিরক থাকলে সে জাহান্নামে চলে যাবে, শিরক থাকলে সে জাহান্নামে চলে যাবে। দুনিয়ার বুকে তার কোনো একটা, সে যদি কোনো তার হক দিকেও নষ্ট করে থাকে, দুনিয়ার বুকে তার কোনো একটা ভালো কাজ করে দেওয়া হবে, আর আখেরাতে তার কোনো একটা জায়গাতে শাস্তির মধ্যে একটু কমতি হবে, কারণ সে এটা করে এই জন্য, কিন্তু সে এটা দ্বারা শিরকের গুণা আরেকজনের কাঁধের উপর দিতে পারবে না, সেটা যাবে না। সুতরাং শিরিক থাকলে বা বড় কবিরা থাকলে, কবিরা বড় কুফুর থাকলে, বড় নিফাক থাকলে, আকিদাগত নিফাক থাকলে, তাহলে তার আর বাঁচার কোনো উপায় নেই, এবং সে তার হক কলে বাদ গীবত দিয়ে উপকৃত হতে পারে না, আখেরাতের মাঠে জাহান্নামে সে যাবে। এর কারণে হয়তো যেই ব্যক্তি তার এটা করেছে সে কিছু শাস্তি পাবে, কষ্ট পাবে, কিন্তু ওর কোনো উপকার হবে না যে ব্যক্তি শিরিক করেছে। এই জন্য মুশরিকের দ্বারা কোনো লাভবান হওয়ার কোনো সুযোগ নেই, তবে আল্লাহ তাআলা তিনি যেহেতু মহাবিচারক, তিনি কারো উপর জুলুম করেন না সামান্যতম, সেজন্য যারা কোনো এই সমস্ত মানব ব্যক্তির উপর জুলুম করেছে অথবা শিরিককারী ছিল এই ব্যক্তির উপর জুলুম করেছে, তাহলে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে কোনো না কোনোভাবে শাস্তি দিবেন, যে কারণে এই জুলুমের শাস্তি যেন হয়ে যায়, অথবা কোনো বড় বড় মর্যাদা থেকে তার মর্যাদা কম করে দিবেন, যাতে করে তার সেটার কারণে শুধুমাত্র মর্যাদা কমে যাবে তার, কিন্তু জান্নাতে যাওয়া তার ইমানদার কখনো জান্নাতে যাবে না এমন কথা বলা বৈধ নয়। যে ব্যক্তি শিরিক আর শিরিক থাকবে সে কখনো জান্নাতে যাবে না, এটাই আমরা বলবো। শিরিক এবং বড় শিরিক, বড় পুকুরি, বড় নিফাকে থাকলে কখনো জান্নাতে যাবে না, হ্যাঁ এটা, এবং সেটা কারোর উপর দিয়ে মাথায় দিয়ে দিবে চাপানো যাবে এমন কথা বলা যাবে না। শিরিক কখনো কারোর উপর চাপানো যায় না, সে নিজের উপরে সে নিজের ক্ষতি করেছে, অনুরূপভাবে কুফুরি, বড় কুফুরি এরকম, বড় নেফাকি এরকম। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমির হামজাকে কিছু বলতে গিয়ে আসলে কি এলমি শিক্ষা নিয়ে অহংকার করেছেন, আপনার মত কি, এটা কি আপনার ভিডিও বার্তার কিছু বলবেন? আমির হামজাকে তো আমি এলম নিয়ে বড়াই করছি এটা আমি বলছি না, আসলে এটা ভুল কথা বলছি উনি। আমি কেন এলম তো আল্লাহ তাআলা আল ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, আমি যতটুকু পড়েছি আমার থেকে হাজার গুণ বড় আলেম আরব দেশে প্রচুর আছে, একটা দুইটা না সবাই, এবং বাংলাদেশে আমাদের ডক্টর মনজুর ইলাহি আছে, ডক্টর সাইফুল্লাহ আছে, এরকম অনেক আছে, দেখবেন যে আলেমউদ্দিন আলহামদুলিল্লাহ আছেন। তাহলে আমি বড়াই করার কি আছে, আল্লাহ যেটা দিয়েছেন বড়াই করলে এটা চলে যাবে, কিন্তু আমির হামজাতে জাহেল এটা বলার উদ্দেশ্য ছিল আমার, সেটা একটা জাহেল, এতে কোনো সন্দেহ নেই,
কারণ সে মুতাজিলা আকীদা প্রচার করতেছে, খারেজি আকীদা প্রচার করতেছে। মুতাজিলাদের মত সে কথায় কথায় কী বলে আপনি শুনছেন ইতিমধ্যেই, যে সালাত পড়লে জান্নাতে যাবে একটা খুঁজে পায়নি কোনো দিন সে, সুবহানাল্লাহ, সে খুঁজে পায় না, কোরআনে এত আয়াত থাকতে সে কিছুই খুঁজে পায় না, সে খুঁজে পাবে কেমনে, সাথে নিজেকে বিক্রি করে দিয়েছে মুতাজিলার কাছে। এখন শেষ অমুকে তমুকে যা বলে সেটাই সে বলবে, সেইটা খুঁজে পাবে না আর। সে বলে জাহান্নাম, জাহান্নামে একবার গেলে বের হবে, এটা কোনোদিন কোরআন হাদিসে আসে নাই। তো এই সব হাদিস চিনবে কোথায়, সে হাদিস পড়ছে কোথায়? এটা আসলে জাহেলকে জাহেল না বললে অন্যায় হবে, সেটা বলে এটা আমি নয়, আপনি শোনো আলেমকে জিজ্ঞাসা করেন, সেদের জাহেল এটা সবাই বলবে, যাদেরকে সে যে সমস্ত কথা বলে এগুলি জাহালতের কথা। সুন্দর করে সে অনেক আয়াত মুখস্থ বলতে পারে, অনেক আয়াতের অর্থ বলতে পারে, অনেক আয়াতের কোন জায়গায় কোন আয়া কোন পৃষ্ঠাতে আছে সেটা বলতে পারে, এটা তার ক্রেডিট। এই ক্রেডিটের কারণে তার জাহালত যায়নি, মূর্খতা যায়নি। সে মূর্খ এটা প্রত্যেকটি আলেম মাত্রই স্বীকার করবে মূর্খ, কারণ হচ্ছে মূর্খতা প্রমাণ হচ্ছে আকিদের বিচ্যুতি, আকিদের বিচ্যুতি। আমি তাকে কেন ছোট করতে যাবো, সে তো এমনি ছোট আছে, ছোটো বড় করার কিছু নেই, সে জাহেল। সুতরাং আমি নিজের আলেমের বড়াই করছি না, এটা হচ্ছে যা তাকে জাহেল বলা হচ্ছে, এটা হচ্ছে আমানত, আলমি আমানত। কারণ মানুষ তাকে ভুল বুঝে তার ভুল মেসেজটা নিবেই, তার ভুল আকিদা নিবে, ভুল আলেম নিবে। সে মানুষ মনে করবে যে একজন মানুষ গুণা করলে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়, এটা মনে করবে। অথচ কুহুর শিরিক এবং নিফাক ব্যতীত চিরস্থায়ী জাহান্নামী হয় না, এটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদা বিশ্বাস যুগ যুগ ধরে, এবং এটাই সালফে সালেহীনের আকিদা বিশ্বাস ছিল। সাহাবায়ে কেরাম, তাবেইন, আইমে মাতবুঈন, আইমে মুজতাহিদিন, মুহাদ্দিস, মুফাসসির সবাই আকিদা পোষণ করত। সে মুতাজিলাদের আকিদা পোষণ করে, তথাকথিত এক ডাক্তার অনুসরণ করে, ডাক্তারি বিদ্যা না করে সে এখন এলেম নিয়ে নামছে। সে ডাক্তারি বিদ্যা থাকা তার উচিত ছিল, যে ফিল্ডে উত্তম সেই ফিল্ডে সে থাকা উচিত ছিল। তো আমরা যেটা বলেছি, মুফতি আমির হামজা সম্পর্কে তার ব্যক্তিগত দেশাদেশের জন্য নয়, তার আকিদা বিশ্বাস যদি ঠিক হয়ে যায় তাকে আমি ভালোবাসবো সবচেয়ে বেশি, এবং আমি মনে করি তার দ্বারা খেদমত হবে যদি আকিদা বিশ্বাস ঠিক করে দেওয়া হয়। আকিদা বিশ্বাসটা ঠিক হওয়া উচিত। আকিদা বিশ্বাস নিতে হলে আলেমদের কাছে যেতে হবে, নিজে কোনো জাহেলের কাছে গিয়ে, কোনো ডাক্তারের কাছে গিয়ে আকিদা বিশ্বাস শেখা যায় না। চার বছর সে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া পড়েছে, সে বলেছে চার বছরে শিখতে পারেনি কিছু, সে চার দিনে যা শিখেছে চার বছরে তা শিখতে পারেনি, চার বছরে তা শিখতে পারেনি, চার দিনে যা শিখেছে। এর অর্থ কী? তার কাছে পছন্দনীয় হয়েছে খারাপ আকিদাগুলো, সেগুলো সে গ্রহণ করে নিয়েছে। এগুলি কোনো আলেমদের কথা না, আলেমরা প্রাতিষ্ঠানিক পড়ালেখা মূল্যায়ন করে। হঠাৎ করে একটা শুনে ওই ব্যক্তি নিতে পারে, যে ব্যক্তির অন্তর কিছুই নেই, আলেম বলতে কিছু না থাকে, সে নিতে পারে। আরবি কবি বলেন, আতানি আহাওয়া কবলান আর ফাল হাওয়া বা সাদাফা কালবান খালিয়ান ফাতামাক্কানা, আমার ভিতরে ছিল খালি, খালি বাঁশ, ওর কিছু ছিল না, সেখানে খালি জায়গা পেয়ে সেখানে আরেকজনের প্রেমে সে বসে গেছে। যেহেতু এলমি চর্চা তারা করেনি, কোনো আলেমের কাছে পড়েনি, আল কোরআনের যে টিচারগুলো সবার কাছে, সবাই তার ওস্তাদ, এদের কাছে সে পড়েনি, বলতেছে এদের কাছে শিখতে পারেনি, আসলে পড়েনি, সে শিখবে কোথেকে? এরা তো আলেম, কিন্তু জাহালের কাছে সে জাহাল শিখছে, সেটা সে প্রচার করে বেড়াচ্ছে। সুতরাং একজন মানুষ বুঝতে হবে তার মর্যাদা কতটুকু, সেটা অনুসারে কথা বলা উচিত। আমি শুধু এখানে নাম ধরে বললাম, এই উত্তম উদ্দেশ্য আল্লাহ তাআলা আমার অন্তর খবর জানেন, শুধু সাবধান করা দরকার এই জন্য। আর কারো তো নাম ধরি না, আরও তো বহুত আলেম আছে এই দেশে, নাম ধরি না কেন? কারণ সে জাহালত প্রচার করতেছে, আকিদা খারাপ প্রচার করতেছে, খারাপ আকিদা যাদের প্রচার করে, এখানে আকারে ইঙ্গিতে বলার সুযোগ নেই। এর আমানতদারি হচ্ছে নাম ধরে বলা, আমানতদারি নাম ধরে। সলফে সালেহীন সবসময় জাহামিয়াদের কেন নাম বলতেন, মুতাজিলাদের কেমন নাম, ইবনে আবি দুয়াদের নাম ধরে বলতেন কেন? কারণ তারা জানতেন যে এই পদভ্রষ্টতা রচনা করতেছে, পদভ্রষ্ট যারা প্রচার করে। জাহামিনী সফওয়ানকে কেন তারা নাম ধরে বলছে, কারণ পদভ্রষ্ট প্রচার করতেছে। যেই ব্যক্তি পদভ্রষ্টতা প্রচার করে তার নাম ধরে না বলে কোনো উপায় নেই। এটা যারা বলে যে এটার কারণে আমি আমার অহংকার করছি, এটা মিথ্যা কথা বলছে। আমি অন্তরের ভিতরে আপনি প্রবেশ করেন নাই, আমার অন্তরের ভিতরে আপনি প্রবেশ করেন নাই, আমি কী জন্য অহংকার করব? সে যদি ভালো হয় তো আমার উপকার, কারণ আমাদের ইউনিভার্সিটির একটা ছাত্র সে ছিল ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। আমি আবার বলছি আমাদের, সে আমার কথাটাকে, আমাদের এই কথা শব্দটা বদলে এসে আমার বানিয়েছে, আমি বলি না সে আমার ছাত্র, আমার ছাত্র সে হবে না, আমার ছাত্র হলে এই কাম করতো না, অন্তত কিছু আইলমে রাখত, কারণ আমি তাকে পড়তে বাধ্য করতাম, সে তো পড়েনি, ক্লাসও করেনি,
এটা আমি বলিনি, আমরা এই কথা বলে অনেকে খারাপ মনে করছেন, কিন্তু এটা বলেছে তার সাতটা টিচাররা বলেছে। সে তো ওয়াজ করে বেড়াতো আগে থেকেই, সে তো মনে করে সব আলেম হয়ে গেছে। সাধারণত যারা প্রথম এলমের পর্যায়ে ঢুকে তারা মনে করে সব কিছু হয়ে গেছে, তারা আর এলম কারো কাছে এলম শিখতে চায় না, উস্তাদের কাছে পড়েনি, এরপর নিজে আল এলমের দাবি করতেছে। তো আমাদের ইউনিভার্সিটি একটা ছাত্র, আবার বলছি আমাদের, আমার বলিনি, আমাদের ইউনিভার্সিটি একটা ছাত্র যদি ভালো করে এটা আমাদের মুখ উজ্জ্বল করে, আর যদি আমাদের ইউনিভার্সিটি একটা ছাত্র খারাপ করে তাহলে আমাদের মুখকে সে নিষ্প্রভ করে দেয়, আমাদের আলোকে নিভিয়ে দেয়, এটা আমাদের দুঃখ লাগে। এই জন্য আমরা কখনো কখনো নাম ধরে বলতে বাধ্য হই, এই জন্য বলি যদি আবার সে ভালো হয়ে যায় আমরা তার প্রশংসা করবো, যদি সেই আকিদাগুলো ছেড়ে দেয়, সে মোতাজিলা আকিদা খাওয়ারেজ আকিদা ছেড়ে দিয়ে যদি কোনো সুন্দর ওয়াজ করে, যেভাবে আগে ওয়াজ করতো, যেভাবে গুনার কথা বলতো না, কবিরা গুনাকারী জাহান্নামী বলতো না, এরকম কথা, যারা সুন্নাতকে অস্বীকার করতো না, সুন্নাত এবং হাদিস এবং সুন্নার মধ্যে পার্থক্য করে একটা বানোয়াট হাদিস পার্থক্য নিয়ে আসে না, আগে করতো না, সেরকম ওয়াজ যদি আবার সে নতুন করে, সে নতুন করে সুন্দর করে আবার সর্বে সালিনীতি ফিরে যায়, আমরা তাকে ভালোবাসবো। আমাদের কাছে ব্যক্তি, ব্যক্তির চেয়ে আমাদের কাছে মানহাজ বড়। মানহাজের উপর আমরা আলোচনা করি, কোনো ব্যক্তি সে যেই হোক না কেন যদি মানহাজ বিরোধী কাজ বলে, আকিদা বিরোধী কথা বলে, আমরা তাকে কখনো তার বিরুদ্ধে বলার থেকে বন্ধ করতে পারবো না, কারণ এটা আমাদের দায়িত্ব। আমি যতটুকু বলছি অতটুকু এটা বুঝেছি। যদি আপনার কাছে বিপরীত কোনো কিছু থাকে আপনি সে এলমি আলোচনায় আসবেন, ব্যক্তিগত চরিত্রহরণ করে কবিতা নিয়ে লেখে বা ইয়াতে নিয়ে কোনো আলোচনা করার তো আমার দরকার নেই। ব্যক্তি চরিত্রহরণ আমি করতেছি না, আমি শুধু এই আকিদাগুলো করতেছি, আমি তাকে বলি নাই সে কীরকম করে ওইটা আমি বলতেছি না, সে তার পরিবার কী, তার অমুক কী তমুক কী, এগুলি আমার আলোচনার বিষয় না। কিন্তু এই আকিদাগুলো সে অবশ্যই বিভ্রান্তি ছড়াচ্ছে, এবং এগুলি যদি এগুলি সবাই জানে যেগুলি বিভ্রান্তি, এদেশের নয় শুধু, সারা বিশ্বের সহি পন্থী আলেম যা আছে সবাই স্বীকার করবে যে এই আকিদাগুলি তার হচ্ছে বিভ্রান্তিকর আকিদা এবং সহি আকিদা বিরোধী কথা। এগুলো শুধুমাত্র জাহেলদের কাছে শিখে জাহালত তার প্রচার করতেছে। আল্লাহ তালা আমাদেরকে তার বক্তব্য থেকে এবং তার ফেতনা থেকে বাঁচার তৌফিক দান করুন। তাকে আমি দোয়া করি আবার আল্লাহ যেন তাকে সঠিক পথে ফিরিয়ে দেয় এবং সে যেন এই সহি আকিদায় ফিরে আসে এবং কোরআন সুন্নাহ দ্বারা ওয়াজ করে এবং এর মাধ্যমে যেন জাতির জন্য সে একটা সম্পদ বিবেচিত হয়, এই দোয়া তার জন্য থাকবে আমার। এবং যদি সেদিন আমি দেখি সেদিন তাকে আমি তাকে কাছে ডেকে নেব এবং দরকার হলে তার সাথে আমি দেখা করতে যাব, সে না আসতে তার কাছে আমার যাওয়া দরকার হবে, তাকে আমি সঠিক পথে পরিচালিত হতে দেখে আমি খুশি হব, প্রয়োজন তার সাথে দেখা করতে যাব। কিন্তু তাকে ঘোষণা করতে হবে সে যা বলেছে তা মিথ্যা অথবা সেগুলো ভুল, সেটা বলতে হবে তাকে যে এই আকিদা যেগুলো সে প্রচার করছে এগুলো ভুল, এগুলির কারণে মানুষ বিভ্রান্ত হচ্ছে, মানুষকে বিভ্রান্তি থেকে বের করে দিতে হবে, বের করে আনতে হবে এবং এই বিভ্রান্তির কথা সে প্রচার করতে হবে যে এগুলি বিভ্রান্তি ছিল আমি বুঝতে পারিনি, এগুলো বলতে হবে তাকে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমার প্রশ্ন, বরপক্ষ যৌতুক নিয়ে বিবাহ করছে তো দাওয়াত দিলে কি যাওয়া যাবে, জানিয়ে বাধিত করবেন। যৌতুক নেওয়া গুনার কাজ, এতে কোনো সন্দেহ নেই। তো আপনার দাওয়াত দিলে আপনি যাবেন, দাওয়াত দিলে আপনি যাবেন কেন? দাওয়াত দিয়ে যাওয়ার ব্যাপারটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ছয়টি অধিকারের মধ্যে একটি অধিকার হচ্ছে যে যখন তাকে দাওয়াত দেওয়া হয় সে দাওয়াতে যাবে। এই জন্য দাওয়াত দিলে আপনি যাবেন। যৌতুক নিয়ে বিয়ে করছে এটার কারণে সে গুণাগার হবে, আপনি সেটার জন্য গুণাগার হবেন না, আপনি দাওয়াত দিলে যাবেন। সেখানে যদি কোনো এই যেখানে দাওয়াত দিই সেখানে যদি কোনো অনাচার বা গুণার কিছু না হয়ে থাকে, হতে থাকে গান বাদ্য বা সেখানে কোনো জুয়া বা কোনো রকমের খারাপ কিছু না থাকে বা নারী পুরুষ একসাথে থাকার সম্ভব, মানে কোনো রকম অনাচার না থাকে, শরীয়ত বিরোধী কিছু না থাকে, আপনি সে দাওয়াতে যেতে পারবেন। যৌতুকের বিষয়ে আপনার যদি সুযোগ থাকে আপনি বলবেন, অন্তত ঘৃণা করবেন, না পারলে বলবেন। আর যদি হাত দিয়ে বাধাতে থাকে হাত দিয়ে বাধা দিবেন, দুইটাই তিনটাই যায় আছে আপনার জন্য, তিনটা যে কোনো একটা করতে পারেন, অন্তত ঘৃণা করতে পারেন, অন্তত সেটা যে আপনি তাকে ঘৃণা করলেন এই যৌতুকের কারণে, কিন্তু দাওয়াত দিলে যেতে পারবেন, কোনো সমস্যা নেই, দাওয়াত দিলে যাওয়াতে নিষেধ নেই। যদি এমন হয় যে এমন ব্যক্তি হন ব্যক্তিত্ব হন আপনি যে আপনি যদি কোনো না যান তাহলে তারা আগে যদি তাদেরকে বলেন যে তোমাদের যৌতুক নিয়ে বিয়ে করতে যেন যাবো না, এতে করে উপকার হয় যে যৌতুক ছেড়ে দেয় তাহলে আপনি যাবেন না। তখন হচ্ছে আপনি এরকম ব্যক্তিত্ব সমন্বয় ব্যক্তি হলে আপনি যাবেন না যে তোমাদের এই হারাম কাজের কারণে আমি যেতে পারছি না বিয়েতে, তাহলে যদি তাদের ভাবান্তর হয় তাহলে আপনি যাবেন না। আর যদি কোনো এটা দ্বারা উপকার না হয় তাহলে গিয়ে বলেন যে তোমরা যেটা করেছো অন্যায় হয়েছে, এটা বলেন, মুখে অন্তত বলেন। এটা না করে আপনি দাওয়াতে গেলেন, দাওয়াত তো বন্ধ হবে না, সেখানে অন্য কেউ খেয়ে যাবে দাওয়াত, এবং সেটার কারণে আপনার বিয়েও বন্ধ হবে না। আপনার যায় গিয়ে কোনটা উপকার হয় সেটা দেখবেন, মাসলাহাত বলে এটাকে, যে শরীয়তের কোনটা উপকার হবে, কোনটা বললে তারা এই হারাম কাজ থেকে বিরত থাকবে সেটা করবেন, কোনটা করলে যদি গিয়ে বললে ভালো হয় বলবেন, আর যদি কোনো দেখেন যে না গিয়ে বলার চেয়ে আমি না গেলেই ভালো হয়, বরং তারা বুঝবে যে আমি কেন যাইনি, যৌতুকের কারণে যাইনি, তাহলে তারা মনে কষ্ট পাবে এবং তারা এরপর আর করবে না এই কাজটি, অথবা যৌতুক নিবে না, এরকম যদি পরিস্থিতি দেখেন তাহলে আপনি যাবেন না।
যেটা এখানে হচ্ছে মূলত আপনার যাওয়া জায়েজ আছে, কিন্তু যদি এর মধ্যে আপনি দেখবেন যে কোনটা আপনার জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট এবং দাওয়াতের জন্য বেশি উপযোগী সেটা করবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার বিয়ের বয়স হয়েছে, আমি বিবাহ করতে চাই, কিন্তু সমস্যা হলো মা পর্দাওয়ালি মেয়ে পছন্দ করেন, এখন আমি কী করব? আপনি বিয়ে করতে চান, মা যদি পছন্দ না করে আপনি পছন্দ করবেন? মা পছন্দ করা জরুরি না, অনেক সময় আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত নসিব করুন। তারা মনে করে যে এমন একটা বউ আনবে যে তা মানে আপনার ভাই আপনার আত্মীয় স্বজন সবাইকে সবসময় দেখা দিবে, সবার সাথে গল্প করবে, হাসি গল্প করে চলবে, সবার সাথে হই হুল্লোড় করে চলবে, এটা উনি চান। উনি মনে করেন 91টি পরিবার সবাইকে নিয়ে তিনি থাকতে চান, এটা তার চিন্তাধারা। এটা অধিকাংশ মায়েদের মধ্যে এরা কাজ করে যে আলাদা হওয়ার বা আলাদা থাকার কী সুযোগ, আমার তো অন্যরা কীভাবে থাকবে, চলবে কী করে, এগুলো তো আমার সন্তান, এই জাতীয় চিন্তাভাবনা এগুলো অনেকটাই আমাদের হিন্দুয়ানিক কালচার থেকে আসছে, এগুলো রয়ে গেছে। আপনি মা পছন্দ করুক না করুন, আপনি পছন্দ করুন, একজন পর্দাওয়ালা মেয়ে পছন্দ করে তাকে নিয়ে ঘর করুন এবং আলাদা করার চিন্তাভাবনা করুন। যদি কোনো আপনার ভাই বেরাদর থাকে তাহলে আলাদা থাকবেন, তাদেরকে তাদের পর্দা জানা ব্যাঘাত না হয় সেই বিষয়টা খেয়াল রাখবেন। আর যদি ভাই বেরাদর না থাকে, শুধু বোনেরা থাকে, তাহলে মায়ের সাথে থাকবেন, বুঝে দেবেন মাকে এবং তাকে আপনার স্ত্রীর দায়িত্ব হবে তার মাকে বোঝানোর যে পর্দা কি কতটুকু জরুরি, এটা প্রথা নয়, এটা ফরজ ওয়াজিব জিনিস, এটাকে যথাযথভাবে প্রতিপালন করতে হয়। পরের প্রশ্ন হচ্ছে, মেগি হাতা গেঞ্জি আর এক্সপোর্টের প্যান্ট পরে নামাজ আদায় করা যাবে কি? বিশেষ এক্সপোর্টের প্যান্ট হালকা হালকা ছেঁড়া থাকে। মেগি হাতা গেঞ্জি আমি ঠিক চিনি না, মেগি হাতা গেঞ্জি আমার বুঝালেন যেটা হচ্ছে একটুকু থাকে না, এটা তো হাত কিছু থাকতে হবে, এটা হচ্ছে আলেমদের মত, তবে সালাত হয়ে যাবে, এই হাতা হলে সালাত হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কারণ সালাত কাঁধের ভিতরে না থাকলে সেটাকে সালাতে সমস্যা হয়, সালাত হয়ে যাবে, তবে আলেমরা অপছন্দ করেছেন, কারণ এটা উত্তম পোশাক না। উত্তম পোশাক হচ্ছে হাতের অন্তত ইয়া পর্যন্ত, কোনো পর্যন্ত বা কাছাকাছি আসে, সেটা উত্তম পোশাক। এর বাইরে যেটা অন্যদের অনুসরণ করা হয় এটার কারণে আলাদা গুণা হবে, কিন্তু আপনার সালাত হয়ে যাবে। যে কাফেরদের অনুসরণ করে সেটার জন্য আপনি অনুসরণের গুণাটা হবে, আর অনুসরণ না করলে আপনি মনে করছেন যে ইয়া লাগতেছে, বাতাস লাগবে, সেটার জন্য আপনার একটা গুণাও হবে না, সেরকম পোশাক পরতেও পারবেন, কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে ওইটাই যেটা বলেছেন, এক্সপোর্টের প্যান্টে হালকা হালকা ছিঁড়া থাকে, যেগুলো আমি প্রথমে মনে করতাম যদি এগুলি বুঝি আসলে ছিঁড়া, পরে শুনলাম যে এগুলো নাকি ডিজাইন করা হয়েছে ছিঁড়া। তো এই ছিঁড়াটা যদি কোনো শরীর দেখা যায় তাহলে নামাজ হবে না। আর শরীর যদি বিশেষ করে নাভি থেকে নিচের দিকে দেখা যায়, প্যান্ট যেহেতু বলেছেন, তাহলে সেটাতে নামাজ হবে না, বিশেষ করে নাভি থেকে হাঁটু পর্যন্ত। আর যদি কোনো এটুকু দেখা না যায়, এর নিচে ছিঁড়া হয়, তাহলে সমস্যা হবে না, এর নিচে সমস্যা হবে না। আর এখন এটা পড়বেন কেন, এটা আগে মূল কথা, এটা যদি কোনো পরেন এই জন্য যে নতুন পেশা হিসাবে পড়ছে, তাহলে সমস্যা নেই। কিন্তু মনে করেন যদি এটা ইউরোপ আমেরিকাতে বা ও সমস্ত কাফেরদের দেশে যেখানে কেউ কোনো একজন তথাকথিত লোকে অন্যায়কারী, যারা ফুটবলার বা যারা এরকম সিনেমা করে বা এরকম গান বাদ্য করে, ওদের কারো ফ্যাশন হিসাবে আপনি নিচ্ছেন, তাহলে আপনি তো হারাম কাজ করছেন। কারণ মান্তাসা বা বেকাউন ফমিন হোম, এখন আপনার উদ্দেশ্যটা দেখতে হবে। যদি বলেন না পেয়েছি এটা এবং সুন্দর লাগতেছে এটা পড়তেছি, তাহলে জায়েজ হবে, তবে ছিঁড়াটা হতে পারবে না, ইয়ার থেকে শুরু করে নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত ছিঁড়া হতে পারবে না, এর বাইরে নিচের দিকে ছিঁড়া হলে সালাতটা আপনার হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। উত্তম পোশাক হলো না, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ইয়া বানি আদম খুজু জিনাতা কুম ইনদা কুল্লি মসজিদ, হে বনি আদম তোমরা সৌন্দর্য পোশাক পরো প্রত্যেক সজদার জায়গাতে, সজদার সময়, আর দুটোই উদ্দেশ্য, অর্থাৎ সজদার সময়ে সালাতের সময় উত্তম পোশাকটি পরতে হবে, সেই জন্য আমরা উত্তম পোশাকটি পরে সালাত আদায় করবো, আর এগুলি বাদ দিতে চেষ্টা করবো, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করবো। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোনো নাফাক যদি কোথাও হাতে বা কোথাও লাগে, এটা আমি বুঝতে পেরেছি পরে ভুলে গেছি, এমন অবস্থা অনেক জায়গা ওই হাত বা যেখানে নাফাক আছে ওইটা দিয়ে স্পষ্ট করেছি, কোন কোন জায়গায় হাত বা জায়গা লেগেছে চিহ্নিত করতে পারছি না, এক্ষেত্রে করণীয় কী? কোনো হাত যদি লাগে, হাতে যদি নাফাক লাগে এবং সেটা যদি দৃশ্যমান না হয়, আপনি অন্য কোথাও ধরেছেন, ধরে চলে গেছেন, শুকিয়ে গেছে, দৃশ্যমান না, তখন এটা আর পুরোটা পুরো বাড়ি ধোয়ার আপনার দায়িত্ব নেই,
আপনি যেটা দেখা যাচ্ছে নাফাক আছে সেটা শুধুমাত্র ধুয়ে দিবেন, দেখবেন, তাকাই দেখবেন। দেখা যাচ্ছে না যেটা, মনে করুন যেটা শুকিয়ে যাবে, যা বাতাসে নিয়ে যাবে বা শুকিয়ে যাবে, এরপর এটা আর এটার জন্য আপনার দুনিয়া ধুয়ে ফেলতে হবে না। মানে যা এখন আমরা সন্দেহ করতেছি, এখন কাপড় সবই ধুইব, তারপরে হাঁটছি ঘরটুক সবই ধুয়ে থাকবো, এরকম করার কোনো জরুরত নাই। যতটুকু আপনি চিহ্নিত দেখা যাচ্ছে বা স্পষ্ট হচ্ছে বা দাগ দেখা যাচ্ছে ওগুলিকে আপনাকে ধুয়ে ফেলতে হবে। আপনি জানেন কাপড় হলে পুরোটাই ধুতে হবে, এটা সন্দেহ নেই যে কাপড় লাগছে, কারণ জিনিসে দেখা যাচ্ছে না। আর যদি এরকম বাড়ি জায়গা হয়, জায়গা তো শুকিয়ে যায়, জায়গা তো শুকিয়ে গেলে পাক হয়ে যায়, আর কোনো এরকম কোনো জিনিসও শুকিয়ে গেলে পাক হয়ে যেগুলো, যেমন আয়নার উপরে অথবা এরকম কোনো কিছুর উপরে, কোনো চাটাইয়ের উপরে, এগুলি কোথায় লাগছে আপনি জানেন না। তো যেগুলো এরকম স্পষ্ট দেখা যাচ্ছে না, শুধু সন্দেহমূলক হবে, সন্দেহমূলক কোনো কিছু নাফাক হবে না। যদি জানেন যে এখানে বসছিলেন এবং সেখানে নাফাক ছিল, তখন সেটা আপনি ধুয়ে ফেলবেন, সেই জায়গাটা ধুয়ে ফেলবেন। আর যেটা সন্দেহমূলক আছে এটা বাদ দিবেন, সন্দেহমূলক কোনো কিছুর উপর হুকুম নেই, সন্দেহমূলক কোনো জায়গা ধুইবেন না। প্রশ্ন পরবর্তী প্রশ্ন হচ্ছে, প্রাইম ব্যাংকে আমার স্যালারি অ্যাকাউন্ট আছে, সেখানে শুধু স্যালারি ঢুকে, সেখানে দেখা যায় বছরে দুইবার কিছু সুদ আসে, মানে ব্যাংক আমার অ্যাকাউন্টে দিয়ে দেয়, এখন এই টাকা আমার জন্য হালাল নাকি হারাম? এই টাকা আপনার জন্য হারাম, এতে কোনো সন্দেহ নেই। এই টাকা আপনি শুধু আপনার বেতনটা উঠবেন, আর এটাকে উঠিয়ে কোনো গরিবদের দিয়ে দেবেন, না উঠিয়ে কোনো সুযোগ নেই, আমি জানি আপনার অ্যাকাউন্টে দিয়ে দেয় যেহেতু, ফেরত দেওয়ার সুযোগ নেই, উঠিয়ে কোনো গরিবদেরকে সওয়াবের আশা ব্যতীত দিয়ে দিবেন, জনকল্যাণমূলক খাতে দিয়ে দিবেন, কোনো মসজিদে দিবেন না, কোনো মসজিদে দিবেন না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, শেখ টুথব্রাশ করলে কি মেসোয়াক করার সুনত পালিত হবে? টুথব্রাশ করলে মেসোয়াক করার সুনত পালিত হয়ে যাবে, হয়ে যাবে, কোনো সমস্যা নেই, এটা করলেও এটা আদায় হয়ে যাবে। বরং যদি কোনো এটার সাথে যদি কোনো আপনি ইয়া লাগান, আরও কিছু ঔষধ যেগুলো লাগে এগুলো লাগে, তো এটা তো দোষ নেই, যদি দেখেন যে এগুলো কোনো ক্ষতিকর কোনো দিক নেই, অনেক সময় এগুলো ক্ষতিকর দিকও থাকে। সুতরাং টুথব্রাশ করলেও মেসোয়াক সুনত আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই যদি এটা করতে পারেন। তবে মেসোয়াকটা উত্তম এই জন্য বলছি, গাছের কিছু আরব থাকে আর এগুলি বাদ দেওয়া যায়, যে অংশ বেড়ে গেছে সেগুলো ছিঁড়ে ফেলে দেওয়া যায় দাঁত দিয়ে, এবং দাঁত দিয়ে ছিঁড়ার কারণে দাঁতের মাঝখানে যে বসে ময়লাগুলোও চলে যায়, এবং যেভাবে মেসোয়াকের দ্বারা যতটুকু পরিচ্ছন্ন হয়, ব্রাশের দ্বারা অনেক সময় সেটা হয় না। অনেক সময় ব্রাশে শুধু ভিন্ন একটা মিন্ট নিয়ে আসে, এবং এটার কারণে সুগন্ধিটার কারণে অনেক সময় বলে যে আমার মুখে সুগন্ধি আসে, এবার চলে। তো আপনি দুইটাই করতে পারেন, ব্রাশ দিয়েও করবেন মাঝে মধ্যে, টুথব্রাশও ব্যবহার করবেন মাঝে মধ্যে, আর সুনত মেসোয়াক করবেন সবসময়। মেসোয়াক তো সবসময় সুনত, টুথব্রাশ আপনি দুইবার একবার করতে করলে আপনার যথেষ্ট হয়ে যাবে। যেমন আপনি মনে করেন যে এর দ্বারা কোনো যদি কোনো গর্ত থাকে বা কোনো রোগ থাকে, কোনো পোকামাকড় হয়ে থাকে, সেগুলি মারা যাবে, তাহলে ভালো সেটা ব্যবহার করতে পারে, কোনো সমস্যা নেই, টুথব্রাশ ব্যবহার করা জায়েজ। সুন্নত হয়ে যাবে, সুন্নত আদায় হয়ে যাবে যদি কোনো আপনি সেটা করতে সুন্দরভাবে আদায় করতে থাকেন। সুন্নত কেন হয় জানেন? কারণ হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে দাঁত পরিষ্কার হওয়া। দাঁত পরিষ্কার হয়ে গেল তো আলহামদুলিল্লাহ। এখন দাঁতের প্রত্যেক জায়গাতে কখনো কখনো ব্রাশটা কোনা দিয়ে বিভিন্ন জায়গায় ঢুকে, অনেক সময় মেসোয়াক সেখানে ঢুকে না, আর মেসোয়াকের উপকারিতা যেটা হয় ব্রাশ দ্বারা সেই উপকারিতা অনেক সময় হয় না। তো অবয়টার উপকারিতা আছে, তো সুন্নত সেটা আদায় হয়ে যাবে। তবে মেসোয়াকের উপকারিতা একটু বেশি, এই জন্য মেসোয়াক সবসময় করা যায়, পকেটে রাখা যায়। আর ব্রাশ আপনি দেখবেন যে এটা কিছুক্ষণ পর গন্ধ হয়ে গেছে, এটা বাঁকা হয়ে গেছে, এটা করা যাচ্ছে না, একই জিনিস বারবার, এখানে যে রোগ নাই নিরোগ করবে কে, এটার ভিতরে যে ব্যাকটেরিয়া বাসা বেঁধে না, এটা ফেলবে কী করে, ফেললে তো শেষ হয়ে গেল। তো আপনাকে আবার বদলাতে হবে বারবার ব্রাশ, কয়েকদিন একদিন দুই দিনের মধ্যে বাসা বদলাচ্ছে। আপনি মেসোয়াক শেষ হইলে যে অংশ বাড়তি হয়ে গেছে অংশ কেটে ফেলে দিলে আবার আপনি মেসোয়াক করতে পারতেছেন, একই মেসোয়াককে আপনি ব্যবহার করতে করতে শেষ মাথা বেঁধে যেতে পারতেছেন। মেসোয়াক করাটাই বেশি গুরুত্বপূর্ণ, আর যদি শুধু ব্রাশও করেন মেসোয়াকের সুন্নত আদায় হয়ে যাবে। প্রতিদিন তাহাজ্জুদে নামাজের পর বিতর পড়ি, এখন কোনো দিন যদি বিতর সময় শেষ হয়ে যায়, ফজর আউয়াল ওয়াক্ত হয়ে যায়, তাহলে কি বিতরটা পরে আদায় করা যাবে আর গুনাহ হবে কি? তাহাজ্জুদের পরে নামাজের পরে বিতর পড়েন আলহামদুলিল্লাহ। এখন যদি দেখেন যে বিতর পড়তে পড়তে আজান দিয়ে দিচ্ছে, আপনি সঙ্গে সঙ্গে তাহাজ্জুদ পড়তে পড়তে আজান দিয়ে দিচ্ছে, সঙ্গে সঙ্গে বিতর পড়ে ফেলবেন। বিতরে সহজ, যেটাতে আপনি পড়তেছেন এটাতে এক রাকাত যোগ করে নেবেন, যেটাতে পড়তেছেন এটাতে এক রাকাত যোগ করে নেবেন। যেহেতু এটা শুরু হয়েছে ভালো অবস্থায়, অর্থাৎ ওয়াক্ত থাকা অবস্থায়, সেহেতু শেষটা ওয়াক্ত থাকার অবস্থার মধ্যে হয়ে গেলে হলো, ধরেন আপনি দুই রাকাত তাহাজ্জুদের জন্য দাঁড়াচ্ছেন, এমন সময় আজান দিয়ে দিচ্ছে দেখে বুঝলেন, তখন আপনি এটাকে তিন রাকাত বানিয়ে ফেলেন, কোনো সমস্যা নেই। প্রথম দুই রাকাতে পরপর দাঁড়াবেন, তৃতীয় রাকাতে বসবেন, সালাম ফিরাবেন, তা বিতর করে ফেলেন, তো সমস্যা নেই। তো কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটাই বলেছেন, ফাইজা খাশিয়া আহাদুকুমুল সুবহা ফালিউতির বিরাকা,
তোমাদের কেউ যখন সকালের ভয় করবে, আশঙ্কা করবে, তো এক রাকাত দিয়ে ভিতর বানিয়ে ফেলুন। তো আপনি চেষ্টাকে ভিতর বানিয়ে ফেলুন, অথবা যদি সালামের পরে থাকেন তো এক রাকাত পড়েন, এটুকু সমস্যা নেই। কারণ হচ্ছে এর পরের ওয়াক্তটা এখনও আসে নাই, এর অর্থ হচ্ছে ভিতরেরটা শেষ ওয়াক্ত, এরপরটা হচ্ছে ফজরের ওয়াক্ত। ফজর ওয়াক্তের আগে আপনি এটা আদায় করতে পারবেন, আর ফজরের পরে হলে দিনে আদায় করতে হবে, সেটা দিনের বেলা আদায় করতে হবে। সর্বসাধারণতে কেউ কেউ প্রমাণ পাওয়া যায় তারা আজানের সময়ও ভিতর পড়েছেন, এই জন্য আমরা সেটা বলছি। আজকে আমরা এই পর্যন্ত থাকি, ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে আগামী প্রশ্নোত্তর পর্বে। সে পর্যন্ত আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন, এই দোয়া করি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।